ইয়ে ইউজ করি, ব্রডব্যান্ড ইউজ করি। ব্রডব্যাংকের এরা অলরেডি আইপিটা বাংলাদেশের রাখে না, ব্রডব্যাংক থেকে থাকে না। আপনার আইপি আমরা বাংলাদেশের ইউজ করলে ওদের সার্ভে একটা বাংলাদেশের ইয়ে রাখে না, আইপিটা দিয়ে রাখে না। দ্যাটস ওয়াই আমরা অনেক জায়গায় এক্সিস্ট করতে পারি বা এক্সেস নিতে পারি। আমাদের যদি ওদের আইপিটা, ওদের ওইখানে আইপিটা যদি ওরা আমাদের বাংলাদেশি আইপি ইউজ করতো তাহলে হতো না। কেন হতো না সেটাই যে আমি আপনাদের দেখাচ্ছি। ওরা যদি আইপিটা ভিন্ন জায়গায় সরায় রাখে, আমি যখন কোনো ওয়েবসাইটে যাই সাথে সাথে কিন্তু আমাকে দেখায় যে আমি চট্টগ্রামে আছি। এইটা তো আপনার পিসি থেকে দেখাচ্ছে লোকেশন, আপনার লোকেশন দেখাচ্ছে। এই যে দেখেন আপনি যেটা বলছেন ভাই আমি বুঝলাম। খান হোল্ড অন, আমি আপনাদের দেখাই, আপনাদের আপনারা যেটা বলছেন সেটাই দেখাচ্ছি। এখন আমি এই যে আপনারা আমার স্ক্রিন দেখতে পান তাই না ভাইয়া? আমার উপরে খেয়াল করে দেখবেন আমার কিন্তু মোবাইল ডেটা কানেক্টেড, আমার কিন্তু ওয়াইফাই কানেক্টেড না। দেখেন হ্যাঁ দেখছি, আমার ডেটা কানেক্টেড, আমি পিন্টারেস্টে যাই। এই যে লোডিং দিলে লোড হয় না, এটা আমার যেই যেই পিন্টারেস্টের যেই জায়গাটা এখন দেখছেন এই জায়গাটা আমার ওয়াইফাই এর কারণে কানেক্টেড ছিল, কোনো লোড কিচ্ছু হবে না। এবং স্টিল যদি আমি এইটাকে নতুন করে পিন্টারেস্টটাকে শুধু যদি রিমুভ করে দিয়ে আবার পিন্টারেস্টে যাই, এই যে সেম কোনো লোডিং আসবে না, কারণ এটা আমি ওয়াইফাই দিয়ে কানেক্টেড করেছিলাম। দেখেন আমি যতবার এটাকে ইয়েতে দিচ্ছি নতুন ছবি আসতেছে না, কিচ্ছু আসবে না। আচ্ছা সার্চে ক্লিক করেন তো, সার্চে ওই যে আপনি হোমের পাশে সার্চ, এখানে একটা ফ্লাওয়ার বা কিছু একটা লেখেন না, দেখেন এই যে এই যে ব্রাউজার হচ্ছে মানে ইয়ে হচ্ছে, লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ঘুরছে, কিছু একটা লেখেন ঘুরতেই থাকবে ফ্লাওয়ার। হ্যাঁ ডিনার রেসিপি যাই হোক, আমি তো ইউজ করতেছি ফোন ডাটা দিয়ে। মোবাইল ডাটা দিয়ে ইউজ হয় না ভাইয়া, এই যে আমি তো আপনাদের দেখাচ্ছি, আমি না জেনে না দেখে বলতাম না। আমি আপু আমি তো আমার পাশে ব্রডব্যান্ড নাই, আমি ফোন ডাটা দিয়ে সব কাজ করি, তো আমি তো ইয়াতে মানে এই যে আমিও তো দেখাচ্ছি আপনাদের, আপনার ফোন ডাটা দিয়ে হচ্ছে বলছেন, আমিও তো ফোন ডাটাই দেখাচ্ছি। নকিবের কি গ্রামীণ নাকি এয়ারটেল? বাংলালিংক। বাংলালিংক। হ্যালো আপু। জি আপু, আমি ওই মোবাইলের ওয়াই হটস্পট দিয়ে ওই ল্যাপটপে দেখলাম আর কি, আমারও তো ওই খান ভাইয়ের মতন আসলো। ওনার যে সিনটা আসলো আমারও আসলো এটা আপু। আসতে পারে কিন্তু পিন্টারেস্ট বাংলাদেশে ব্লকড, লিগেল ওয়েতে পিন্টারেস্ট বাংলাদেশে ব্লক। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের আইপি দিয়ে যেটা যদি চলে আসে আপনাদের, এনি হাউ আপনাদের আইপিতে কোনো কিছু আছে বা আপনাদের কোনো ওয়েতে বাংলাদেশের আইপিটা নেই, দ্যাটস ওয়াই আপনারা ইউজ করতে পারেন। কিন্তু পিন্টারেস্ট সম্পর্কে আমি যেটা জানি, আদারওয়াইজ এই যে দেখেন আমি কিন্তু জিপি নেট ইউজ করি, আমার এখানে জিপি নেট সবচেয়ে ভালো। পিন্টারেস্টে কোনো লাইসেন্সই নাই, অর্থাৎ আমরা যেরকম গুগলে কোনো ছবি ডাউনলোড করতে গেলে ওখানে কপিরাইটের একটা ইস্যু থাকে, পিন্টারেস্ট সম্পর্কে আমি যেটা জানি যে ওখানে কোনো কপিরাইটের ইস্যু নাই, তার মানে আমরা নিশ্চিন্তে ছবি ডাউনলোড করতে পারি এবং ইউজ করতে পারি, এটা ঠিক না? হ্যাঁ এটা ঠিক, কিন্তু পিন্টারেস্টটা বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে ব্যাকলিংকের জন্য, ব্যাকলিংকিং এর জন্য। হ্যাঁ ব্যাকলিংকিং এর জন্য পিন্টারেস্ট ইউজ করা হয়। এই যে সে আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি তার ছবিগুলিকে ইউজ করতে পারবেন ফ্রিতে। কিভাবে পারবেন, কেন পারবেন, তার লাভ কি? তার এত ছবি, তার ছবিগুলিকে, তার জিনিসটাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, আপনার লাভ, আপনার লাভ আপনি ইউজ করতে পারছেন, কিন্তু যার ছবি ইউজ করছেন সে তো কোনো না কোনো ওয়েতে বেনিফিটেড হচ্ছে তাই না? সে কিভাবে বেনিফিটেড হচ্ছে, তার লাভ কি আপনাকে ছবি ইউজ করতে দিয়ে? এটা কখনো মাথায় এসেছে? তার লাভ হচ্ছে প্রত্যেকটা ছবির পিছনে একটা করে লিংক করা থাকে, যেটাকে ওরা ডেস্টিনেশন ইউআরএল বলে। ওইখানে আমি সিঙ্গেল ছবি পোস্ট করতে পারি এবং ক্যারোসেল আকারেও পোস্ট করতে পারি। পিন্টারেস্টের মধ্যে দুই রকমের প্রোফাইল দেখা যায়, একটা পাবলিক প্রোফাইল, সরি একটা প্রোফাইল লিক যেটা আমরা নিজেদের ইউজের জন্য করি, আরেকটা দেখা যাবে বিজনেস প্রোফাইল। বিজনেস প্রোফাইলটা হচ্ছে আমার আপনার ইয়ের জন্য,
বিজনেস রিলেটেড বিজনেস পেজ বলি না আমরা, ওই বিজনেস পেজের জন্য খান বা ফজলুল ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেন। কিন্তু এটা মনে রাখবেন যে বাংলা না ভাইয়া, আমার করা ছিল বাংলাদেশের জন্য পিন্টারেস্ট ব্লগ। এখন যখন আপনার চলে আসে খুব ভালো, অনেক সময় আসবে না। আমি এটা বলার কারণ এই না যে আসবেই না বা আসবে, এটা হচ্ছে যে অনেক সময় নাও আসতে পারে, কারণ বাংলাদেশে ব্লক থাকার কারণে এটা অনেক সময় নাও আসতে পারে। এটা না আসার কারণে দেখা যায় তখন আপনারা কাজ করতে গেলে কিভাবে কাজ করবেন, তখন আপনাদের ভিপিএন দিয়ে কাজ করতে হবে। ভিপিএন দিয়ে আপনাদের আইপি চেঞ্জ করে, বাংলাদেশ থেকে চেঞ্জ করে নিয়ে আপনারা ওনার একটা কান্ট্রিতে নিয়ে তারপরে করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে পিন্টারেস্টে এই যে দুই রকমের যে প্রোফাইল ইউজ করা যায়, একটা বিজনেস প্রোফাইল, একটা পার্সোনাল প্রোফাইল। বিজনেস প্রোফাইলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের বিজনেস পেজ, বিজনেস পেজের মতো করে আমরা ইউজ করতে পারবো। এইখানে যে কোনো ছবি দেয়া যায়, যে কোনো ছবি যদি আপনি আপনার প্রোফাইল থেকে পোস্ট করেন, যে কোনো ছবি যদি আপনি আপনার প্রোফাইল থেকে পোস্ট করেন সেটাকে পিন বলা হয়, পিন। আর কারো ছবি যদি আপনি আপনার প্রোফাইলে সেভ করেন সেটাকে বোর্ড, বোর্ডের মধ্যে আপনি ওই মানুষের পিনগুলিকে সেভ করবেন, এবং আপনার পিনগুলিকে চাইলে আপনি সেম বোর্ডেই সেভ করতে পারেন। পিন্টারেস্টে আপনার ফেসবুকের মতোই হচ্ছে টেক্সটিং করা যায়, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মতো ফলো 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 রিকোয়েস্ট পাঠাতে পারবেন, সে আপনাকে ফলো ব্যাক করতে পারবে। তারপরে হচ্ছে পিন্টারেস্টে আরেকটা ব্যাপার হচ্ছে ওইটার যে ছবি থাকবে, ছবির টাইটেল হচ্ছে 100 ক্যারেক্টারের হয়, ডেসক্রিপশন হচ্ছে মেবি 500 ক্যারেক্টারের হবে। এইখানে সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পিন্টারেস্টে একটা এটাকে কি বলে একটা সার্চের একটা অপশন আছে, যেটা পিন্টারেস্ট মানে ওভারঅল সমস্ত সোশ্যাল মিডিয়ার তুলনায় পিন্টারেস্টই একমাত্র ওই জিনিসটাকে অ্যাডভান্স ওয়েতে রেখেছে, যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই না। সার্চ অপশনটা, সার্চের জায়গাটুকু থেকে একটা অ্যাডভান্স অপশন আছে, যে অপশনটা আমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পাবো না, শুধু পিন্টারেস্টেই পাবো। তো আমরা আজকে হচ্ছে ফেসবুক সরি পিন্টারেস্টের পার্সোনাল প্রোফাইল, পিন্টারেস্টের বিজনেস প্রোফাইল দেখবো। পার্সোনাল প্রোফাইল বিজনেস প্রোফাইল দুটোটা থেকে কিন্তু অ্যাড রান করানো যাবে। যদি আপনি সেটিংস এর সময় একটা অপশন দেখাবো, ওই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার কাছে অ্যাড সেন্টার আসবে, আদারওয়াইজ অ্যাড সেন্টার আপনার কাছে আসবে না। অ্যাড সেন্টার না আসলে আপনাকে অ্যাড সেন্টারের জন্য আবার পিন্টারেস্টের কর্তৃপক্ষের কাছে, আপনাকে সাপোর্ট টিমের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর পরে তারা যদি ওই মেসেজ অ্যাপ্রুভ করে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে, তাহলে আপনি পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এটা আপনি পাবেনই যে তা কিন্তু না। তো কোনো বায়ার যদি বলে যে আমার অ্যাড সেন্টারটা নেই তুমি এনে দাও, তাহলে বলতে পারবেন যে আমি ট্রাই করে দিতে পারি কিন্তু আমি কনফার্ম না, আই এম নট কনফার্ম যে আমি তোমাকে এটা এনে দিতে পারবো, সেটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আপনি পিন্টারেস্টের কাছে অ্যাপ্লাই করবেন যে আমার আমার এই অ্যাড সেন্টারটা প্রয়োজন, আমার অ্যাড সেন্টারটা নেই, তুমি আমাকে অ্যাড সেন্টারটা দাও, কিন্তু সেটা দিবে কি দিবে না সেটা পিন্টারেস্ট কর্তৃপক্ষ জানবে, আপনার উপরে বা আমার উপরে ডিপেন্ড করবে না। আপনি ট্রাই করতে পারবেন, বুঝতে পেরেছেন? ফেসবুকে যেরকম অ্যাড সেন্টার থাকে সেরকম থাকে না, এটাকে চাই নিতে থাকে প্রথমে না চাই নিতে হয় না। এটা যখন আমরা অ্যাকাউন্টটা ওপেন করি তখন না অ্যাড সেন্টারের একটা অপশন আসে, ওই অপশনটা আমাদেরকে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, এই জায়গাটায় একটা অপশন থাকে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, আরেকটা থাকে নো আই এম নট। যখন নো আই এম নট দিবেন তখন আপনার আর অ্যাড সেন্টারটা আসবে না, ওই তখন ওই প্রোফাইলের জন্য অ্যাড সেন্টার আনতে গেলে আপনাকে পিন্টারেস্টের কাছে রিকোয়েস্ট করতে হবে। আপু রিকোয়েস্ট করার প্রসেসটা কি? এখানে রিকোয়েস্ট করার জন্য প্রসেস আছে ভাইয়া, টোটাল প্রসিডিউরটা এখানে আছে। ওই প্রসিডিউরে অ্যাপ্লাই করবেন, মেইল করবেন, তারপরে তারা আপনাকে রিপ্লাই দিবে। আপনি চাইতে থাকবেন তারা যদি কোনো কখনো আপনার উপরে সদয় হয় তাহলে দিবে। তাহলে তো বেটার হচ্ছে নিউ আইডি খুলে ফেলা। এটা নিউ আইডি, এখন অনেক বায়ারের দেখা যাবে পুরনো অনেক কিছু থেকে গেছে বা পুরনো এটা কি বলে পুরোনো অনেক আইডি থেকে গেছে বা তার হয়তো ফলোয়ার এখন অনেক বেশি। যেমন এইখানে আপনার দেখাবে যে মান্থলি কত মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করে, এখানে কিন্তু সেটাও দেখা যাবে। আপনি যাদের পোস্ট বা যাদের প্রোফাইল স্টক করবেন, যাদের প্রোফাইল দেখবেন, তাদের প্রোফাইলে দেখা যাবে আপনার এই প্রোফাইলে পার মান্থে কত মানুষ ভিজিট করে। এবং পিন্টারেস্টের যে কাজগুলি আমরা সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানো
পিন করা বোর্ড ক্রিয়েট করে দেয়া। কি কি আবার একটু বলো তো ভাইয়া, পিন 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 করে দেয়া, বোর্ড ক্রিয়েট করা আর ফলোয়ার বাড়ানো। বুঝতে পেরেছি। কারণ একটা পিন্টারেস্টের অ্যাকাউন্টে যত ফলোয়ার বাড়বে তত হচ্ছে আপনার ব্যাক লিঙ্কিং এর কাজটা মানে সাকসেস হবে। কারণ সে যখন আপনার ছবিতে ক্লিক করবে তাকে রিডিরেক্ট করে আপনি তার আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবেন, যেই ওয়েবসাইটের লিংকটা আপনি দিবেন। এটা কি তাহলে মেইন কাজ ওইটাই যে অর্থাৎ যারা ব্যাক লিঙ্ক করা, ঢুকে দেখেছি সে আমাকে অটোমেটিক এই ধরনের ছবি দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু তখনও এই থ্রেড হোল্ডার দিয়ে আমি ইয়ে করি। এই যে দেখেন, এই যে ছবি দেখেন, এই ছবিটা কোথায় নিয়ে যাবে দেখতে পাচ্ছেন? একটা blogpost.com একটা লিংক করা, এই ছবিটার মধ্যে ক্লিক করলে আপনাকে কিন্তু এই ব্যাকলি এই যে এই লিংকটাতে নিয়ে যাবে। ও তাহলে Pinterest এর মেইন উদ্দেশ্য কি এটাই যে আমাকে এটা তার সোর্স দিয়ে নিয়ে যাবে, সাইটে নিয়ে যাবে? এটা এটা ব্যাকলিংকের একটা ব্যাপার থাকে, আরেকটা ব্যাপার থাকে Pinterest এর থ্রুতে আপনার যারা ই-কমার্স উ-কমার্স সাইডের থাকে বা যারা হচ্ছে অনলাইনে সেল করে, যাদের ওয়েবসাইটের সেলিং হয়, তাদের প্রোডাক্টগুলি এখানে দিয়ে দিলে ক্লিক করলে এইটার থ্রুতে সে আপনার ওয়েবসাইটে ভিজিট করে। এইটা অ্যাফিলিয়েট মার্কিং এর জন্য ব্যাকলিঙ্কিং করতে হয়, তো তখন কাজে লাগে। আবার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য আমরা যে এসিও করি, এসিও করতে গেলে ওই যে বলি না অন পেজ এসিও, অফ পেজ এসিও, অফ পেজ এসিওটা বেসিক্যালি ব্যাকলিঙ্ক করা। ব্যাকলিঙ্ক করা কি অফ পেজ এসিও বলা হয়, অফ পেজ এসিওটা আর কিছুই না। এখন আমার যে অর্থাৎ ফর এক্সাম্পল আমি যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ডিপার্টমেন্ট স্টোরের একটা ইয়ে করলাম, পেজ তৈরি করলাম, তা আমি চাচ্ছি যে এখন আমি পিন্টারেস্টে কিছু ছবি দিয়ে আমি ওইটাকে ব্যাকলিঙ্ক করায় দিব আমার ডিপার্টমেন্ট স্টোরটা ফেসবুকে যেটা লিংক দেওয়া আছে। হ্যাঁ আপনি সেটা দিতে পারবেন, পারবো। এখন কথাটা হচ্ছে ওয়েবসাইটের জন্য করে ম্যাক্সিমাম যারা করে, এটা ওয়েবসাইটের জন্য করে। এখানে আবার কিছু আছে শপিফাই এর জন্য করে, শপিফাই এর ব্যাকলিঙ্ক করে দেয়। এগুলি হচ্ছে কিছু অপশন থাকবে ভাইয়া, ওই অপশনগুলি যখন সিলেক্ট করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অপশন থাকবে। ওই অপশনটা সিলেক্ট করলে আপনি তার অপোজিটে যেটা আমি বলেছিলাম যে ফেসবুকে ক্যাটাগরি সিলেক্ট করলে আমাদের ট্যাব এন্ড টেমপ্লেট থাকে না, এইখানে ওইরকম ওই অপশনগুলি সিলেক্ট করলে আমাদের এই ভিতরের ইন্টারনাল সেটিংস গুলি আসে এবং এটা পরবর্তীতে চেঞ্জ করার অপশন থাকে না, আপনাকে ফার্স্ট থেকে করে আসতে হয়। কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন, বাকি জিনিসগুলি আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, তাহলে মানে বুঝছি যে ব্যাকলিংকে হচ্ছে গিয়ে পিন্টারেস্টের মেইন রিজন। হ্যাঁ, লিঙ্কিং করা, ব্যাকলিঙ্ক মিন্স মানে লিঙ্কিং করে দেওয়া। কারণ পিন্টারেস্ট থেকে পিন্টারেস্ট আপনাকে ছবি দিচ্ছে, এত বিশাল বড় একটা ভাস্ট এরিয়া, এখান থেকে আপনি ছবি ইউজ করতে পারছেন, যে কোনো কাইন্ডের ছবি, ছবি থেকে শুরু করে ভিডিও থেকে পিএনজি শুরু করে জিআইএফ থেকে শুরু করে সমস্ত কিছু, ইচ এন্ড এভরিথিং আপনি এখানে পাচ্ছেন। কিন্তু তাদের লাভটা কি? তারা যে হাজার হাজার ছবি দিচ্ছে এক একজন পিন্টারেস্টের যারা আছেন ইউজার, তাদের লাভটা কি? তারা ফ্রিতে আপনাকে ছবিটা কেন ইউজ করতে দিবে? তাদের ওয়েবসাইটটা ইয়া করানোর জন্য, ভিজিট করানোর জন্য, ব্যাকলিংক দিয়ে র‍্যাঙ্কে, তাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্কে আনার জন্য। কারণ যেই পিন্টারেস্টের আর যেই ইউজারের ফলোয়ার সবচেয়ে বেশি, তার এখানে ভিজিটও সবচেয়ে বেশি হবে। ভিজিট বেশি হওয়া মানে এই ফলোয়ার গুলি আলটিমেটলি এখানকার ট্রাফিক গুলি, যদি 10,000 ট্রাফিক থাকে, 10,000 ট্রাফিকের মধ্যে 100 ট্রাফিক তো পার ডে যাবে। এখানে যে কোনো একটা ছবিতে ক্লিক করেন, এই যে দেখেন ছবির ওনার দ্বারা, একটু হোল্ড করেন ভাই, একটু স্ক্রল করে উপরে উঠেন, না এটা হচ্ছে তার ব্যাকলিঙ্কের পে। এই যে মোড়ে যান, এখানে মোড় আছে, মোড়ের এখানেই তো তার ইয়েটা শো করার কথা। ভাই একটু স্ক্রল করেন ডান পাশে, নিয়ে স্ক্রল করেন তো ডান পাশে স্ক্রল করেন, আর একটু নিচে আসেন, এখানে তার আইডিটা দেখানোর কথা। এটা হচ্ছে এই যে 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 সে সেভ করেছে, সে তার এই ছবিটা তার নিজেরও না, ছবিটা এই এই লোকটার নিজেরও না, ছবিটা আরেকজনের, সে তার এখানে বোর্ড আকারে সেভ করেছে। বলেছিলাম না আরেকজনের ছবি আমি আমার প্রোফাইলে সেভ করতে পারবো? এই যে আপু, এই যে এটাকে মার্শাল, এটাকে ওর ওর সাইট নাকি, ওর ছবি না, ওর ছবি না, এই ছবিটাকে ও ওর এখানে বোর্ড আকারে সেভ করেছে। আচ্ছা এই আইডিটাতে যান, আমি বাকিটুকু আপনাদের বুঝাই। ইমতিয়াজ আপনি একটু মিউট করে দেন তো ভাইয়া,
কার এরকম কথাগুলি আমার আমার কথা ইকো হয়ে আসতেছে কার এখান থেকে জানো। এই যে দেখেন তার ফলোয়ার, দেখেন তার ফলোয়ার মাত্র 165 জন, সে ফলোয়ারটা কিভাবে বাড়াবে? স্ক্রল করেন উপরে উঠেন, উপরে উপরে উঠেন ভাইয়া, এটা তো নিচের দিকে যাচ্ছে না, আমি উপরে উঠতে বলেছি ভাইয়া। এই যে সে ফলো করে, কোথায় ভাইয়া? উপরের দিকে উঠে যান, স্ক্রল করে উপরের দিকে উঠে যান ফজলুল ভাইয়া। এই যে দেখেন তার এখানে সে তার ফলোয়ার কতজন, আর সে ফলো করে কতজনকে, সে ফলো করছে 19 জনকে, তার ফলোয়ার হচ্ছে 165 জন। এই 165টা ফলোয়ার সে পেয়েছে এই যে নানান মানুষের পিন, এই যে এগুলি হচ্ছে তার বোর্ডে, এই যে তার পিনসে যান, পিনসে গেলে দেখবেন সে কি কি পোস্ট করেছে, তার নিজস্ব কি কি আছে। স্ক্রল করেন এই যে পিনসের এই জিনিসগুলি থাকবে, পিনসে গেলে তার যা পাবেন, সে এই জিনিসগুলিকে প্রমোট করার জন্য সে আরেকজনের ছবিগুলিকে সেভ করছে, সেভ করে বোর্ডে রাখছে, বোর্ডে রাখার পরে ওই বোর্ডে সে তার পিনটাকে সেভ করে। এই কথাটা এখন খুব জটিল লাগছে, কিন্তু এটা যখন আমি আপনাদের দেখাবো খুব ইজি হয়ে যাবে, এটা নিয়ে কেউ প্যানিক করবেন না। ওইটা কেমনে করে, ওইটা কিভাবে হবে, টোটাল কোশ্চেনের আনসার পেয়ে যাবেন এখন, এখনই আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করে পিন করবো তখনই আপনারা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেনের জন্য কি লাগবে? কিছুই না, শুধু একটা জিমেইল এর প্রয়োজন হয়। ভাইয়া আপনি তো মেবি এটাতে ইয়ে করা আছে, লগ আউট হয়ে যান। এফ করিম লিখা আছে আপনার, ও ভাইয়া সমস্ত জায়গায় এফ করিম 74। আচ্ছা, এই সাইন আপে যাবো, আমরা সাইন আপে যাবো, কারণ প্রথম অবস্থায় আমরা যখন সাইন আপে যাই, এখানে এখন একটু হোল্ড করেন, একটু হোল্ড করতে হবে বা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন কষ্ট করে আপনি। এই যে দেখেন ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে কিন্তু সুন্দর করে চলে এসছে ভাইয়া। যদি এখন ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে, ভাইয়া ক্লিক করেন এখানে, এই যে দেখেন এখন নিচে চলে আসছে এখানে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? এই জায়গাটা যেভাবে দেখছেন সেম ওয়েতে আপনারা ইন্টারফেসটা, এইটার কিছুটা মানে এইটার কিছু সিমিলারিটি পাবেন হচ্ছে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে এটার কিছুটা সিমিলারিটি পাওয়া যায়। তো আমরা ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ভাই একটা মেইল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এইখানে হচ্ছে এজ লিমিট দিবেন। একই মেইল দিয়ে কিন্তু খোলা যাবে না ভাইয়া। হ্যাঁ, কিভাবে খাতার পৃষ্ঠা উল্টাচ্ছে? আমি ওই নতুন একটা অ্যাকাউন্ট করছি তো ওইটাই খুঁজতেছি। ও আচ্ছা আচ্ছা, বললাম না আমি প্র্যাকটিস পারপাস একটা ইয়ে করছি। আমি তো বলি কি রে এইভাবে খাতা পৃষ্ঠা উল্টাচ্ছে কে? ইমেল অ্যাড্রেস কি একদম সম্পূর্ণ নতুন লাগবে নাকি আগে যেটা আমরা গুগল যেটা পিন্টারেস্টে ইউজ অনে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলি হয়ে যাবে? ও আচ্ছা, তা আমাদের তো একদম নাই পিন্টারেস্টের অ্যাকাউন্ট। আপনারা বিলিভ করেন যদি প্রপার ওয়েতে আপনারা এগুলির ভিডিও গুলি একবার দুবার দেখেন, তিনবারের পাল্লা আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ হয়ে যাবেন। এটা কিন্তু খুব রিয়েল ফ্যাক্ট, কারণ আমাদের আমরা যেখান থেকে আমি যেখান থেকে শিখেছিলাম ফ্রিল্যান্সিং, ওইখানে আমাদের পিন্টারেস্ট শেখানো হয়নি, কিন্তু আমি কিন্তু পিন্টারেস্ট এখন পারি। এখন বলতে পারেন যে আপু আপনি কিভাবে পারেন, আপনি কোত্থেকে পারেন? আমি এই ঘেটে দেখে সার্চ করে রিসার্চ করে দেখে তারপরে পিন্টারেস্ট শিখেছি। আপা একটা মিনিট। ওকে ভাইয়া,
এখানে মানে বিজনেস অ্যাকাউন্ট বলছেন যে আপু এটা একটু বুঝি নাই, ওইটা মানে এখানে দেখাইছেন তো বুঝতে পারিনি আপু। দাঁড়ান ফজলুল ভাই দাঁড়ান, এইটা বুঝতে না পারলে এটা তো রিপিট, আমি আরেকবার ভাইয়া লগ আউট করে নেই এই জায়গা থেকে, আমি আবার বলে দিচ্ছি কোন জায়গা থেকে যেতে হবে, ঠিক আছে? জি আপু দেখতেছি তো এইজন্য। আচ্ছা দেখতে থাকেন তাইলেই হয়ে যাবে, এটা টোটাল প্রসিডিউরটা আপনাদের লাইভে দেয়া থাকবে, টোটাল প্রসিডিউর, টেনশনের কিছু নেই। এখন হচ্ছে ভাইয়া আপনার ওয়েবসাইট নেই, আপনি সেটা দিবেন নো বা নট ইয়েট দিয়ে দেন, কান্ট্রি দিয়ে দেন ইউকে বা বাইরের যে কান্ট্রি থাকবে ওই কান্ট্রি, ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। বাংলাদেশ দিলে মনে হয় আসবে না? না নট লাইক দ্যাট, যে বাংলাদেশ দিলে আসবে না, আসবে অবশ্যই আসবে, আসবে না কেন? তাহলে ভাই আমরা কি বাংলাদেশ দেবো নাকি ইউকে দেবো ভাইয়ের মতন? আপনারা প্র্যাকটিস পারপাসে খুলবেন যখন তখন ইউকে দিয়ে দিবেন বা ইউএসএ দিয়ে দিবেন, বাংলাদেশ দেওয়ার প্রয়োজন নেই। ভাই নেক্সটে যাব, এখানে ছবি অ্যাড করা যায়, ছবিটা অ্যাড করে নেন। হ্যাঁ যেটা আপনার এসইও করা আছে ওরকম একটা ছবি অ্যাড করে দেন। আচ্ছা আপু নরমাল অ্যাকাউন্টে কি অ্যানালিটিক্সটা দেখা যায় না? নরমাল অ্যাকাউন্টে দেখা তো যায় ভাইয়া, যদি পিন করা থাকে। এখানে আবার একটা ব্যাপার আছে, এখন দেখবেন যে এইটার এখন ইন্টারফেস একরকম থাকবে পিন করার আগ অব্দি, একবার একটা পিন করার পরে ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়, ইন্টারফেস চেঞ্জ হয়ে তখন ইন্টারফেসটা আবার আরেক রকম আসে। বুঝতে পেরেছি। ডিজিটাল মার্কেটিং এর উপর তো নাই, এটাকে আদার দিয়ে দিব। হ্যাঁ বিউটি ফ্যাশন ট্রাভেল ফুড এন্ড জি হেলথ এন্ড এডুকেশন ডিজাইন এন্ড আর্ট, এডুকেশনে দিতে পারেন, এডুকেশনে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এডুকেশনের আন্ডারে পড়বে, এডুকেশনে দিয়ে দেন। কি নিয়ে আপনার বিজনেসটা সেটা তো একটা ক্যাটাগরি। হ্যাঁ নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পরে এই যে হোল্ড, এই জায়গায় হচ্ছে আসল ব্যাপার। এখন কেউ যদি বলে আমার শপিফাই বা আমার স্টোর আছে, আমার এইটা আছে, আমার ওইটা আছে, সেটাকে আমি এখানে দিব, সেটার জন্য আপনি দেখবেন ওপেন রিটেল মার্কেটপ্লেস, ওপেন রিটেল মার্কেটপ্লেস দেখেন, অনলাইন সরি ওপেন না, অনলাইন রিটেল মার্কেটপ্লেস, এটাতে ক্লিক করেন, নেক্সটে যান, এটাতে ক্লিক করে নেক্সটে যান। আবার আমরা ব্যাকে আসতেছি, এই যে দেখেন এখন ইবে চলে আসছে, শপিফাই চলে আসছে, আমার প্রোডাক্ট কোথায় সেল করি, ই-কমার্স চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন আবার ব্যাকে দেন ভাই, এখানে ব্যাকের বাটনটা আছে না, ব্যাক বাটনটাতে যান, এটা একটা একটা করে সিলেক্ট করেন আর দেখেন কি কি আছে, নেক্সট স্টেপে গেলে কি কি আসবে। এখন ভাইয়া লোকাল রিটেল স্টোর অর লোকাল সার্ভিস দেন, ঠিক অনলাইন রিটেলের উপরেরটা, ইমিডিয়েট উপরেরটা। হ্যাঁ নেক্সটে দেন, দেখেন চলে আসবে অন্যরকম। এই যে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এইখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, যদি এইটা দেন তাহলেই আপনার শুধু অ্যাড এর ওই অপশনটা আসবে, আদারওয়াইজ আসবে না। এখন ব্যাকে দেন, শুধুমাত্র ওই ওপেন রিটেল ছাড়া, সরি অনলাইন রিটেল ছাড়া বাদ বাকিগুলির ইন্টারফেস ম্যাক্সিমাম একই আসে,
কিন্তু যদি কেউ কুকমার্স ইকমার্স শপিফাই এর কাজের জন্য বলে তখন সবসময় মাথায় রাখতে হবে আমাদের অনলাইন রিটেল অর মার্কেটপ্লেস এইটা সিলেক্ট করতে হবে। বুঝা গেল? কার এখানে এরকম ঝড় বৃষ্টি? আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আচ্ছা, সেটা হচ্ছে এই যে অনলাইন রিটেল আর মার্কেটপ্লেসে ক্লিক করেন, ক্লিক করেন ভাইয়া, নেক্সটে যান। এইখানে এইগুলি প্রত্যেকটা একটা করে কিন্তু একটা পার্ট, ইবে এটসি হচ্ছে শপিফাই এর মতো, ইবে এর মতো একটা পার্ট, শপিফাই আছে, কুকমার্স আছে, এরা হচ্ছে মানে আপনার কি বলবো অ্যামাজন টাইপের, হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম। তো ওদের যারা স্টোর খুলতে চাইবে, এই কাজগুলির যারা স্টোর খুলতে চাইবে তাদের জন্য আপনার যখন এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনাকে এই অনলাইন রিটেল আর মার্কেটপ্লেস দি সিলেক্ট করে তারপরে আসবে। এই অপশনগুলি কিন্তু অন্য অপশনগুলির জন্য আসবে না, অন্য যে অন্য কোন অপশন যদি আপনি সিলেক্ট করেন তখন কিন্তু এই একটা অপশনও আসবে না। দেখেন আপনি সিলেক্ট করে ব্যাকে যান, এই যে এখানে তো ব্যাক আছে, এই ব্যাকে গিয়ে দেখেন সিলেক্ট করে অন্য আর একটা অপশনও আসবে না। যখন প্রথমটা দিয়ে দেই কনজিউমার গুডস প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেখেন নেক্সট আসবে না। মানে এই 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 তিনটা সব জায়গায় কমন থাকবে, yes I'm interested in advertising, I'm not planning to advertise, I'm not sure yet, back গেলাম সার্ভিস এন্ড প্রোভাইডার, কন্ট্রাক্টর সার্ভিস এন্ড প্রোভাইডার, ও এসে একই জিনিস। তারপরে পাবলিক ফিগার এন্ড সেলিব্রিটি, এখানেও একই জিনিস, লোকাল রিটেল একই জিনিস, তারপরে মিডিয়া পাবলিশার এন্ড মিডিয়া একই জিনিস, শুধুমাত্র অনলাইন রিটেলে আসতেছে এই অনলাইন প্ল্যাটফর্মটা। আপু এখানে যে অপশনগুলো দিয়েছে সেটা কি ভাইয়া ইউএসএ দেয়াতে এটা এসছে আর বাংলাদেশ থেকে চেঞ্জ হবে? এটা যে কোনো না, এটা যে কোনো কান্ট্রিতে দিলে এই অপশনটা দিলে এগুলিই আসবে। কারণ হচ্ছে এই জায়গায় যারা হচ্ছেন এই প্ল্যাটফর্ম গুলিতে কাজ করে তারা যদি পিন্টারেস্ট চায় তাদের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের এইটা দিতে হবে, এটা বাংলাদেশ না। ভাইয়া যদি এখন কান্ট্রি চেঞ্জ করে দি উগান্ডাও দেয় তারপর এটাই আসবে। আচ্ছা ভাইয়া হাসতেছেন কেন? উগান্ডা বলেছে এই জন্য না, আমাদের মহলে এই মাদকদ উগান্ডা ফ্রান্স এগুলো খুব সচরাচর ইউজ হয়। আচ্ছা আমরা হচ্ছে ভাই এখান থেকে ধরেন আপনার যেই এডুকেশনাল যেটা সেটার জন্য আপনি কি দিবেন এখান থেকে আপনার মানে ডিটেইলিং এ সিলেক্টেড কোনটা? ব্লগারে যেতে পারে, আপনি ব্লগারে যেতে পারেন, আপনি প্রোডাক্ট না সার্ভিসও না, এটা আপনি দিতে পারেন, আদারে দিতে পারেন, আদারে দিতে পারেন, আদার আদার, হ্যাঁ আদার দেন, নেক্সট দেন। এখন এই যে এখানকার যে তিনটা অপশন আমি বলেছিলাম, কেউ যদি ভুলে যে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং এটা না দিয়ে নো আই এম নট অর আই এম নট শিওর ইয়েট এইগুলি দেয় তাদের জন্য অ্যাড সেন্টারটা আসবে না। পরের দুইটা যদি কেউ দেয়, এই দুইটা যদি কেউ দেয় তার জন্য অ্যাড সেন্টার আসবে না, শুধু উপরের জন্য অ্যাড সেন্টারটা আসে, শুধু উপরের জন্য অ্যাড সেন্টারটা আসবে। সো কোন বায়ার যদি এই দুইটা দিয়ে তার পেজ অন করে তারপরে সে এখন অ্যাড সেন্টারের জন্য কান্নাকাটি করে তাইলে সেটার জন্য আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন কিন্তু আপনি কনফার্ম দিতে পারবেন না। এইখানে আরেকটা জিনিস বাঁ পাশে খেয়াল করেন যে এখানে বিজনেস ক্রিয়েট অ্যান্ড অ্যানালিটিক এই তিনটা জিনিস দেখা যাচ্ছে না? কিছুক্ষণ পরে এই ঠিক এই যে আমি ঘরটা করলাম এখানে অ্যাড সেন্টারের জায়গাটা পাবেন, আপনি অ্যাড সেন্টার লেখাটা চলে আসবে, এখন আসবে না। বলতে পারেন কেন? কারণ হচ্ছে পিন্টারেস্ট একটা সিস্টেম হচ্ছে যে প্রথম অবস্থায় আপনারকে একটা পিন করতে হয়, উইদাউট পিনে আপনার এখানে অ্যাড আসবে না। এবং পিন্টারেস্টে কিন্তু আপনার পিন গুলি আপনি চাইলেই ইয়ে করে দিতে পারেন, কি যেন বলে এটাকে, শিডিউল করে দিতে পারেন, আপনি শিডিউল পোস্টিং এখান থেকে করতে পারেন, আপনি শিডিউল করে দিবেন ওই টাইম অনুযায়ী পিন্টারেস্টে এটা পোস্টটা হয়ে যাবে। বুঝা গেল কথাগুলি নাকি আবার রিপিট করব? এখন আমরা ওয়েবসাইটের জায়গায় কি আমাদের স্লো দেন বলেন, ওয়েবসাইটের জায়গায়
ওয়েবসাইটের জায়গায় আমরা কি ফাইবারের অ্যাকাউন্টের লিংক ইউজ করতে পারবো? না, ওয়েবসাইটে ফাইবারের, এটা ওয়েবসাইটের জায়গা, ওখানে ফাইবারের অ্যাকাউন্টের লিংক ইউজ করব না আমরা। ফাইবার অ্যাকাউন্ট লিংক ইউজ করব এখানে যখন আমরা ছবি দিব, তখন ফাইবার অ্যাকাউন্ট লিংক ইউজ করব। এবং তখন ওই ছবির নিচে আমি আমার ওই যে www.fiverr.com/, তারপর আমার ইউজার নেম, ওভাবে আমরা যেটা আমাদের গিগে দিতে চেয়েছিলাম আমি দিতে না করেছি, এখানে ছবিগুলি আমরা ওইভাবে দিতে পারবো। এতে হবে কি, আমার ফাইবারের গিগের ইমপ্রেশন বাড়বে। লাপু জি আপু, এই যে ওই আমরা যে একটা ভাইয়া যে একটা প্রোফাইল পিকচার দিল, ওখানে ওনার ওই যে প্রোফাইল পিকচার একটা দিল না ভাইয়া, এখন সবাই এইটা পরে বললেন না আপু এটা ভুলে গেছে, এখন কেমনে আসবে এটা, আপনি ভুলে গেলে আর আসবে না, এটাকে পরে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করলেও তারা অনেক সময় দেয় না। হ্যাঁ নেক্সট দেন। বললেন ভাইয়া আমার এখানে স্ক্রিন এক জায়গায় স্টাক হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, আমি একটু জয়েন করছি আরেকবার, এই যে ভাই আমি আরেকটা বার জয়েন করছি, হ্যাঁ একটু হোল্ড করেন। আমি আমার যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবো, আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে ঢুকছিলাম তো সাবজেক্টটা, তো ওটার সাথে এটা মিলে নাই। হ্যাঁ এডুকেশনটা মিলছিল, আমরা এডুকেশনটা না দিয়ে আমরা আদার্স এ ঢুকছি, আমরা এডুকেশনও দিতে পারতাম। ভাই আপনারা এডুকেশন দিবেন তো পরের পেজে গিয়ে দিবেন যে আদার্স, ও এডুকেশন দিছিলাম, হ্যাঁ এডুকেশন দিবেন তো পরে যেটা ছিল ওইটাতে দিবেন যে আদার্স, আদার্স দেওয়ার পরে সবার উপর একটা দিলেন আর কি। পরের পরের কোন কোন অপশনটা ছিল? পরের অপশন ছিল যে ওই রিটেল, তারপর আপনার ওই পরের অপশন, পরেরটাই নেই, পরের অপশন আগেরটাই না, আপনারা কনফিউজ হয়ে যাইতেছেন, পুরোটা আমি আরেকবার রিপিট করব, টেনশনের কিচ্ছু নাই, পুরোটা আমি আরেকবার রিপিট করে দিব আপনাদেরকে, টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা অন্য একটা সাবজেক্ট দিয়ে আরেকটা রিপিট হইলে হয়ে যাবে, অন্য অন্য কোন একটা সাবজেক্ট দিয়ে, কেউ একটা ওয়েবসাইট তৈরি করছে সেখানে সে ইয়ে বিক্রি করবে, ভিজিটিং কার্ড না যে কোনো জিনিস অফিস বিক্রি করবে, এরকম কিছু একটা। হ্যাঁ এটা তো আমরা ডিজিটাল মার্কেটিং দিয়েছি, চাইলে আমি এখানে হচ্ছে মানে কি বলবো, কাপড় থেকে শুরু করে এখানে ইচ এন্ড এভরিথিং কি পাবেন না ভাইয়া, শুধু সার্চ বারে গিয়ে ওয়ার্ডটা লিখলে ওইটা রিলেটেড যত শব্দ আছে সমস্ত শব্দ এখানে চলে আসবে। হ্যাঁ এই জায়গাটা ওপেন হইছে আপনার ভাইয়া? আমার এই পিসিটা, হ্যাঁ ওপেন হয়েছে ভাইয়া, এখন ওপেন হয়েছে, ওকে এখন হয়েছে। এখন হচ্ছে উড ইউ লাইক, ওয়ার উড ইউ লাইক টু স্টার্ট, এখানে দেখাচ্ছে যে আপনি কি অ্যাড রান করাবেন কিনা, আপনার বিল্ড প্রোফাইল, আপনার মানে শোকেস ইওর ব্র্যান্ড, এটা বা পিন ক্রিয়েট করবেন কিনা, এখানে কিছু এখন ক্রিয়েট করবো না, এখানে শুধু আমরা ইয়ে করে দেন, এটাকে ক্লোজ করে দেন, হ্যাঁ এটাকে ক্লোজ করে দেন। এখন দেখেন এখানে ভাইয়ার প্রোফাইলের এই জায়গাটা হচ্ছে আপনার বিলিং এর যে জায়গাটা, আমরা বিল বিল মানে কার্ডের যে অ্যাড রানের সময় কার্ডের যে ব্যাপারটা থাকবে সেটা এখান থেকে যাবে, ইনস্টল পিন্টারেস্ট ট্যাগ এটার প্রয়োজন নেই, ক্রিয়েট পিন এটা ওই যে বললাম আমি পোস্ট করা, আমরা ফেসবুকে ছবি পোস্ট করি না, এখানে ওই পোস্ট করাকে পিন করা বলে, ফেসবুকে যেভাবে ছবি পোস্ট করি পিন্টারেস্টে আমরা ছবি পোস্ট করাকে পিন করা বলে, মনে থাকবে? আবার বলুন তো, ফেসবুকে ফেসবুকে আমরা যেমন ছবি পোস্ট করি না ভাইয়া, সেম ওয়েতে আমরা পিন্টারেস্টে যখন ছবিটাকে পোস্ট করব সেইটাকে পিন্টারেস্টের ভাষায় পিন করা বলে,
ওকে ওকে হ্যাঁ হ্যাঁ বুঝছি। টুইটারের ভাষায় টুইট করা বলে, টুইটারে কোনো কিছু পোস্ট করাকে কি বলে? টুইট করা না? টুইট হ্যাঁ 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 সেম। এই পিন্টারেস্টে কোনো কিছুকে পোস্ট করাকে পিন করা বলা হয়। আচ্ছা, এখন এই যে বললেন না যে আপু আমাদের অ্যাড সেন্টার নাই, আমরা অ্যাড সেন্টারের জন্য কোথায় অ্যাপ্লাই করব, অ্যাড সেন্টারের জন্য কোথায় অ্যাপ্লাই করব সেটাও আমরা দেখব পুরোটাই, কিন্তু আগে হচ্ছে আমরা একটা পিন ক্রিয়েট করি যাতে আমাদের অ্যাড সেন্টারটা চলে আসে। এই যে ক্রিয়েট লিখাটা দেখেছেন ভাইয়া? এখানে না, উপরে বিজনেস, হ্যাঁ বিজনেস, এই যে পিন ক্রিয়েটে যান, এই যে ক্রিয়েট পিন, পিনে চলে যান, এখান থেকেও পিন করা যায়। অথবা এই যে ভাইয়ার এখানে ছোট্ট একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবির এখান থেকেও ভাইয়া পিন করতে পারবে। হ্যাঁ ভাইয়া, এইটা এটা ক্লোজ করে দেন, এটাকে ক্লোজ করে দেন। এই যে দেখেন এখানে ক্লোজ সাইন আছে, এই যে ক্লোজ সাইন আছে, নাহলে এটা অনেক লেন্দি, অনেক লং টার্ম আপনাকে টানতে থাকবে। আচ্ছা, এই যে পিন করবেন, এইখানে দেখেন ছবি, এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় ছবি। এইটা হচ্ছে টাইটেল, টাইটেল ফার্স্টই বলেছি 100 ক্যারেক্টার। এইটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন 500 ক্যারেক্টার। ডেসক্রিপশন হচ্ছে ছবি সম্পর্কে বলা, ছবিটাতে কি আছে। আর এই যে দেখেন অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক দেখতে পাচ্ছেন? এই জায়গায় চাইলে এনে আমরা আমাদের ফাইবারের লিংক, এই জায়গায় চাইলে এনে আমি যেই জায়গায় এই ট্রাফিকটাকে যেই ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, যেই জায়গায় নিয়ে যেতে চাই, ওই জায়গার লিংকটাকে এখানে দিয়ে দিই, বুঝতে পারলেন? এবং এখানে হচ্ছে যদি আপনি পাবলিশ করে দেন, ভাই একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, একটু স্ক্রল করে, এই যে দেখেন পাবলিশ ইমিডিয়েটলি আছে, আর পাবলিশ অ্যাট এ লেটার, সেটা হচ্ছে আপনি ডেট ফিক্সড করে দিবেন, সেটা এখানে হয়ে যাবে। আর যদি পাবলিশ ইমিডিয়েটলি দেন, তাহলে পাবলিশ দিয়ে ভাই স্ক্রল করে উপরে উঠেন, এখানে এই যে পাবলিশ দিবেন, এই যে পাবলিশ, এই পাবলিশের পাশে দেখেন একটা সিলেক্ট অপশন আছে, এই সিলেক্ট অপশনটাই হচ্ছে এখানে চাইলে আপনি একটা বোর্ড ক্রিয়েট করে ওই বোর্ডের আন্ডারে এই ছবিটাকে পোস্ট করতে পারবেন, এবং চাইলে ওই বোর্ডের আন্ডারে আপনি অন্যের ছবিটাকেও সেভ করে রাখতে পারবেন। আপনার পিন এবং অন্যের ছবি সেভ করা যেটা, সেটা একটা বোর্ডের আন্ডারে করা যায়, চাইলে সেটা দুইটা বোর্ডেও করা যায়। এই কথাটুকু কি ক্লিয়ার না একটু জটিল? না জটিল না, ক্লিয়ার। ছবিটাকে আপলোড করাটাকে বলবো পিন, আর অন্য ছবিটাকে আপলোড করাটাকে কি বলবো? হ্যাঁ, অন্য ছবি আপলোড করবো, অন্য ছবিকে আমার বোর্ডের আন্ডারে সেভ করবো, আমার বোর্ডের আন্ডারে সেভ করবো। আচ্ছা, সেটা আমার প্রোফাইলে শো করবে, চাইলে ওই বোর্ডের নাম আমি দিতে পারি, নতুন করে একটা নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, সেটা কিভাবে আমি দেখাচ্ছি ভাইয়া, এইখানে একটা ছবি আগে আপনি ইয়ে করেন, আপলোড করেন, টোটাল ডিটেইলটা এখন আরো ইজি হয়ে যাবে, অ্যালবামের মতো, তাই না? হ্যাঁ, অ্যালবাম, ইয়া অ্যালবাম, ফেসবুকের অ্যালবামের মতো। ফেসবুকের অ্যালবামে যেমন আমরা আমাদের ছবিগুলি রাখতে পারি, বোর্ডে হচ্ছে চাইলে আমি অন্য কারো ছবিও এনে রাখতে পারি আমার অ্যালবামে, বুঝতে পেরেছেন? এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আছে ক্রিয়েট ক্যারাসেল, এই যে এখানে ক্যারাসেল আকারেও দিতে পারবেন, একসাথে তিনটা ছবি স্লাইডের পর স্লাইড আসবে, সেভাবেও দেয়া যাবে। এখন এখানে ছবির টাইটেল অ্যাড করতে হবে ভাইয়া, ছবির টাইটেল অ্যাড করেন এখানে উপরে, উপরে এটা ডেস্টিনেশন ইউআরএল, এটা না, না এই যে অ্যাড ইওর টাইটেল, দেখেন টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এই ছবিটা কি ওইটার নামটা এখানে লিখে দিবেন, এই ছবিটা কি নিয়ে সেটা হচ্ছে আপনার নিচে ডেসক্রিপশনে লিখে দিবেন। ওকে, তারপরে নিচে আসেন, এই জায়গায় হচ্ছে 500 ক্যারেক্টারই তো বলেছিলাম মনে হয়, 500, এখানে হচ্ছে ছবি সম্পর্কে ডিটেইলিং এ লিখবেন, ছবিতে কি আছে, কি আসল বিষয় সব লিখেন, সব লিখা লাগবে না, কিছু একটা লিখে দেন আর কি। এখন একদম কিছু না পেলে লরিম ইপসাম দিয়ে দেন, কিছু একটা লিখলাম গোছানো ছাড়া। আচ্ছা, এখন অ্যাড এ ডেস্টিনেশন লিংক চেয়েছে না, এই লিংক এখন লিখেন www.fiverr.com/ আপনার ইউজারনেম। ভাইয়া স্পেলিং ভুল, F-I-V হবে, V B না, ভিক্টর ইন ভি, fiverr.com F-74। আচ্ছা ভাইয়া খুব দ্রুত হয়ে গেছে, ওকে
পাবলিশ ইমিডিয়েটলি দিয়েছেন, এখন স্ক্রল করে উপরে ওঠেন, এখন এই যে সিলেক্টে যান, সিলেক্ট পাবলিশের পাশে সিলেক্ট, হ্যাঁ এই যে এখান থেকে হচ্ছে বোর্ড ক্রিয়েট করা, এগুলি হচ্ছে যদি কারো বোর্ডে আমি চাই এই নামগুলিও দিতে পারি, অথবা এই যে দেখেন ক্রিয়েট বোর্ড আমি মার্ক করেছি ভাই, আমি দেখতে পারিনি এগুলো কি বোর্ডের নাম এর উপরে যেগুলো আছে, হ্যাঁ এগুলো বোর্ডের নাম, চাইলে আপনি এই নামে ক্রিয়েট করতে পারেন অথবা আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন, আপনি নতুন করে ক্রিয়েট করেন। এই যে ক্রিয়েট বোর্ড আসার পরে নাম, তারপরে হচ্ছে এইটা বোর্ডের মানে ছবিগুলি কবে কি এই ডেট দিতে চাইলে সেটা। এখন এখানে আরেকটা দেখেন, কিপ দিস বোর্ড সিক্রেট, এই যে এখানে যেটাকে আমি এখন লাল দিয়ে ঢেকে দিলাম আপনাদের, হ্যাঁ দেখছি, এই যে কিপ দিস বোর্ড সিক্রেট তার মানে আমি ছবিটা রাখবো, আমি বোর্ডটা রাখবো, আমি চাই না এই বোর্ডটা মানুষ দেখুক, তখন আমি জাস্ট এটাকে অন করে দিব, অন করে দিলে এটা সিক্রেট বোর্ড হয়ে যাবে, এটা কেউ দেখতে পারবে না। যেটা আমাদের প্রোফাইলে আমরা কোনো অ্যালবাম ফেসবুকে কোনো অ্যালবাম ক্রিয়েট করে অনলি মি দিয়ে রাখি না, এটা ওয়ান কাইন্ড অফ ওই রকম অনলি মি দিয়ে রাখার মতো। মানে বোর্ড যদি না দেখে তাহলে কি ছবিগুলো দেখবে না এরকম? না হ্যাঁ এই ছবিও দেখতে পারবে না, এই বোর্ডের আন্ডারে যত ছবি রাখবেন সব সিক্রেট থাকবে, কেউ দেখতে পারবে না। তাহলে আমার পাবলিশ করে লাভটা কি? আমি তো পাবলিশটি করতে এটা আপনার পাবলিশ করে মানুষ দেখার জন্য, এখন এটা অনেক সময় বায়ার চায় যে আমার এটা সেভ করা থাকুক কিন্তু আমি এখন কাউকে দেখাবো না, আমি হয়তো পরে দেখাবো, সে হয়তো কাজটা এখন করতে যাচ্ছে না, এই জন্য সে এখন এই বোর্ডটাকে এভাবে রেখে দিতে যাচ্ছে। আপনি ডেট চাইলে না দিলেও হবে, এখন ক্রিয়েট দিয়ে দিলে বোর্ডটা হয়ে যাবে এবং এই বোর্ডটা সবাই দেখতে পারবে। ক্রিয়েট দিয়ে দেন, এখন ওই যে পাবলিশ দিলে আপনার এই বোর্ডের আন্ডারে আপনার এই পিনটা পোস্ট হবে, পাবলিশ দেন, এই যে উপরে দেখেন বোর্ডের পাশে পাবলিশ ছিল উপরে ভাইয়া এই যে লাল টু হয়ে আছে। হ্যাঁ আচ্ছা আপু, ডেসক্রিপশনে কি কোনো হ্যাশট্যাগ দেয়া যায় বা এটা দিলে কি বেনিফিট হবে কোনো, যেভাবে আমরা টুইটারে বা এখানে বেনিফিটেড হ্যাঁ দেয়া যায়, এখানে দেয়া যায় বাট হ্যাশট্যাগ না মানে দিলেই যে বেনিফিটেড ওরকম কিছু না, হ্যাঁ কারণ ছবিটা কোন কোয়ালিটির উপরে কিসের উপরে ওইটার উপরে ডিপেন্ড করে। ওই যে বললাম এখানে সার্চ এর অপশনটা একটু অ্যাডভান্স, যেটা হচ্ছে আমাদের অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখতে চাই না। এখন হচ্ছে ভাইয়া এটা কি আপনি প্রমোট করবেন কিনা, আমরা এখন প্রমোট করবো না, এটাকে ক্লোজ করেন ভাইয়া, এটাকে ক্লোজ করেন। ওকে এখন একটা রিফ্রেশ মারেন, এখন এই পেজটাকে রিলোড দেন আর কি, রিফ্রেশ মানে মিন্স হচ্ছে রিলোড দেন। এই যে এখন দেখেন একটু আগে কিন্তু এখানে এই অপশনটা ভাই আর ছিল না, এই অপশনটা কিন্তু ভাই আর ছিল না, দেখেছেন একটা পিন করার পরে কিন্তু ভাইয়ের এই অ্যাড এর অপশনটা চলে এসেছে, এটাই আপনার অ্যাড সেন্টার, অ্যাড ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, লিংকডইনের ভাষায় ক্যাম্পেইন ম্যানেজার, ফেসবুকের ভাষায় অ্যাড ম্যানেজার, এটাই সেই অ্যাডের জায়গা যেখান থেকে আপনি পিন্টারেস্টের প্রমোটেড অ্যাড বা স্পন্সার্ড অ্যাড গুলি রান করাতে পারবেন। কিন্তু আপু আমাদের কাজ অপটিমাইজ করা, ওপেন করা থাকবে না পিয়া পে না, কারণ আমাকে যদি সে অ্যাড রান করে দিতে বলে, আমি না না সে যদি আমাকে একা বলে যে আমি তোমাকে হচ্ছে অ্যাড রান করাতে চাই, ওকে অ্যাড রান করে দিব আমরা, আমাদের তো প্রবলেম নেই, আমরা তো অ্যাড রান করতেই পারি, পারেন না জি না পারলে শিখে যাবে। আচ্ছা এইখানে ভাই এই যে বিজনেস জি ভাই, আজকে যে কোনো একটা সময় যে আমাদের ব্রেকের পরে আমার 15-20 মিনিট একটা কাজ আছে, একটু আপনার সাথে বসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো আপনাদের জন্য আছি ভাইয়া। এই যে বিজনেস যে দেখেন এখানে বিজনেসে যে ক্লিক করেছি পিন্টারেস্টের পিনের সাথে বিজনেস লিখা এই জায়গাটাতে একটু ক্লিক করেন, এই যে হোম ফিড বিজনেস হাব, হোম ফিড মানে হচ্ছে আমার আমরা আমাদের ফেসবুকের যে হোমটা দেখতে পাই না, যে অনেক ধরনের নিউজ আসতে থাকে নিউজ ফিড, যেটা আমরা আমাদেরকে নিউজ ফিড যেটা বলি ফেসবুকের, সেটাকে পিন্টারেস্টের ভাষায় হোম ফিড বলা হয়। হোম ফিডে ক্লিক করলে আপনাকে বলবে আপনি আপনার হোম ফিডে কি কি দেখতে চান, কোন কোন ক্যাটাগরির ছবি দেখতে চান, সেটা এখানে আসবে। হোম ফিডে সিলেক্ট করেন ভাইয়া, এরপরে ওই অ্যাডভান্স অপশনটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এগুলি ভাইয়া কিছুই না, এগুলি যেটা সিলেক্ট করা লাগে
পরবর্তীতে আপনি যা সার্চ করবেন তার উপর বেস করে আসতে থাকে। পাঁচটা দেওয়া যায় না? হ্যাঁ ফার্স্টে পাঁচটা দেওয়া যায়। ভাইয়া এই ছবিটাতে ক্লিক করেন, আপনি মেবি দেখতে পাননি। এইটা না এটা না এটা না ভাইয়া। আচ্ছা ভাইয়া এই যে এই ছবিটাতে ক্লিক করেন। এটাতে? হ্যাঁ এই যে ছবিটাতে ক্লিক করলেন না ভাইয়া, এখন ছবিটার এখানে এসে দেখেন এই যে এই জায়গাটাতে একটা আছে ম্যাগনিফাইং গ্লাস আছে। একটু নিচের দিকে আনেন ছবিটাকে, এই যে এই জায়গাটাতে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে এই জায়গাটা। জুমের জন্য মেবি? না এটা জুমের জন্য না, এটাই হচ্ছে এটার অ্যাডভান্স ফিচার যেটা অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই না। ছবিটাতে ক্লিক করেন, স্ক্রল করে নিচে এসে এই যে ছবিটাতে ক্লিক করলে তো আপনাকে নিয়ে যাচ্ছে। এটা তো সে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটা তো ওয়েবসাইটে নিয়ে আসলো। আই থিংক আপু ডাবল ক্লিক করতে হবে মেবি। ছবিটা নিচের দিকে নাই তো? না না এই ম্যাগনিফাইং গ্লাসটা এখানে না। হ্যাঁ দেখেন একটু স্ক্রল করে নিচে আসেন দেখি নিচে নিচে। না ভাইয়া এটা না, এখানে একটা গ্লাস ছবি দেখাবে আপু, যে দেখা যাচ্ছিল আপু নিচে দেখা গিয়েছিল। না 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 না, ওইটা বড় করার জন্য ওপেন করার জন্য। না 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 ভাইয়া এটা না এটা না এটা না এটা না রে ভাইয়ারা এটা না। হোল্ড অন আমি দেখাচ্ছি কি টাইপের। আচ্ছা আমার মাউসটা আপনি নেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। জি আপু শোনা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যায়? এই যে দেখেন দেয়া মাত্র দেখেছেন ভাই, এখন আমি ওয়াইফাই তে আসার কারণে এই যে চেঞ্জ হয়ে যায় দেখেন। যারা বলেছিলেন আপু এই যে দেখেন আমিও বলেছি এই যে দেখেন দূর কোথায় যাবো। আচ্ছা এই যে ছবিটা আমি ক্লিক করলাম না, এই যে ছবিটার এখানে এখন একটা জায়গায় দেখেন একটা নট ম্যাগনিফাইং গ্লাস এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। আমি মার্ক করলাম যে এই রকম একটা জিনিস আপনাদের ছবিতেও আসবে। এই জিনিসটাতে এখন যদি আমি ক্লিক করি এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে না বড় ফ্লাওয়ার, জাস্ট এটাকে ছোট করে এনে এইখানে যেই ছবিটার উপর আমি জুম করব ওই টাইপের ছবিগুলি আমাকে এরা সার্চে দেখাবে। যে ভাইরাল সার্চ দেখাচ্ছে না ভিজুয়াল সার্চ, এই যে দেখেন এখন কিন্তু সব গ্লাস দেখাচ্ছে আমাকে, সব গ্লাস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন? ওটা গুগল ল্যান্সের মতো, গুগল ল্যান্সের মতো। আমি বলেছি অন্য কোন সোশ্যাল মিডিয়াতে দেখায় না। গুগল কি সোশ্যাল মিডিয়া? না আপু সার্চ ইঞ্জিন। হ্যাঁ আমি বলেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই রকম অ্যাডভান্স সার্চ ইঞ্জিনটা নেই। এখানে দেখেন আমি গ্লাসের উপরে করার কারণে আমার কাছে সব গ্লাস এসেছে এখানে। এই যে ভালো করে খেয়াল করে দেখেন আমার গ্লাস। তারপরে যদি এইটাকে আমি চেঞ্জ করে নিয়ে কোথায় নিব ধরেন, আমি চেঞ্জ করে নিয়ে আপু এটা গুগল লেন্সের মতো কাজ করে না?
হ্যাঁ, এই যে এইটাই বললাম যে এইটা হচ্ছে, এই যে দেখেন এখন সব ফ্লাওয়ারে নিয়ে এসছে, ওই ফ্লাওয়ার গুলি টানবে এইখানে যেই টাইপের কালার আছে, এখানে দেখেন লাইট পিঙ্ক হোয়াইট এর মধ্যে আছে, এবং তারাও কিন্তু আমাকে লাইট পিঙ্ক হোয়াইট এর মধ্যেই নিয়ে আসছে। অন্য কোন সোশ্যাল মিডিয়া, আমি একটা কথা বলেছি, অন্য কোন সোশ্যাল মিডিয়াতে এই অ্যাডভান্স সার্চটা নেই, যেটা আমরা ইয়েতে দেখতে পাই, পিন্টারেস্টে দেখতে পাই। তারপরে ওকে যদি আমি ধরেন এখন ক্যান্ডেলের উপরে নিয়ে যাই, এই যে এখানে একটা ক্যান্ডেল আছে না, দেখেন আমার ছবি সার্চে কিন্তু এখন সব ক্যান্ডেল চলে, আর এখন কোথায় আসছে, ওরে কোথায় নিয়ে গেছিলাম, এই যে দেখেন লাইট ওই টাইপের, ওইখানে যেই টাইপের ক্যান্ডেল দেখ ওরা ধরতে পেরেছে, ওরা ওই টাইপের ক্যান্ডেল দেখাচ্ছে আপনাকে, লাইট শেড ল্যাম্প শেড গুলি দেখাচ্ছে। এইটাই হচ্ছে এটার মজা। এখন এইখানে যদি, এই যে দেখেন এইটা হচ্ছে ওয়েডিং প্ল্যানার, ওর প্রোফাইলে যদি যাই, ওর প্রোফাইলটা দেখেন 11K ফলোয়ার ওর প্রোফাইলে, এখন আমি তো এটা আমার মোবাইল, এই যে দেখেন 11K ফলোয়ার হওয়ার পরে এই যে দেখেন একটা জিনিস আছে, 2.7 মিলিয়ন মান্থলি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথাটা আপনারা? মানে ওর এই প্রোফাইলটাতে পার মান্থে 2.7 মিলিয়ন পিপল ভিজিট করে ওর এই প্রোফাইলটাতে। ওর পিন করা এগুলি, ও এগুলি পিন করেছে, কিছু বোর্ডে আছে যেগুলি হচ্ছে ও কালেক্ট করেছে, সেভ করেছে। তারপরে হচ্ছে এইখানে যে ফলোয়ার্স, তার ফলোয়ার্স কারা, তাকে ফলো, সে কাদের ফলো করে, সে 85 জনকে করে। আপনাদের ফলোয়ার, ফলোয়ার বাড়ানো যেটার কাজ হবে সেটা বাড়ানো আমাদের এখান থেকেই করতে হবে। কিভাবে করব সেটা টোটাল ডিটেলিংটা আমরা দেখব। এই জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম যে এই যে মান্থলি ভিউটা দেখানো যায়, এই মান্থলি ভিউটা দেখার জন্য আমরা আমাদের প্রোফাইলে গেলেও দেখতে পারবো। আর এখন যে সার্চ ইঞ্জিনটা দেখাইলাম আমি, এই জিনিসটা আমি আপনাদের বলেছিলাম যে একটু ইয়ে করলে খুঁজে পাবেন আপনারা, কিন্তু আপনাদের ছবিতে কেন আসলো না আমি জানি না, আমার মোবাইলে চলে আসছে, দাঁড়ান আমি এই ব্যারেলটাকে যদি দেই, শুধু ব্যারেল, এই ব্যারেলটাকে দিলে যান এই ব্যারেল রিলেটেড সমস্ত দূর, দেখেন জ্যাক ড্যানিয়েল আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন, চাইলে লিংক এখান থেকে শেয়ার করা যায়। আর এইটা সম্পর্কে যদি আপনি কমেন্ট করতে চান এখানে কমেন্ট করে দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনাদের কাজ যেটা থাকবে ওই কাজটা হচ্ছে যে আমরা এখানে কিভাবে ফলোয়ার বাড়াবো, ফলোয়ার বাড়ানোর কাজটা হচ্ছে এই যে তাদের এখানে কমেন্ট করা, তাদের পিনগুলিকে সেভ করা। এই যে সেভে দিলে আমার এখানে যত বোর্ড আছে সমস্ত বোর্ড চলে আসবে। অ্যাকাউন্টটাকে সুইচ করি, আমারটা কিন্তু পার্সোনাল, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে গেট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এই সেটিংস গুলি আপনারা পাবেন না মোবাইল থেকে, কিছু সেটিংস পাওয়া যায় যেটা পাওয়া যায় না। আচ্ছা ধরেন এই ছবিটাকে যদি আমি সেভ করতে চাই, এই যে সেভ করলে দেখেন কিপ অর্গানাইজ যে ক্রিয়েটিং বোর্ড, আচ্ছা আমার এটা তো বোর্ড ক্রিয়েট নাই, আছে এই যে এলইডিপি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের ব্যাচের ইয়ে করার সময় ওদের জন্য বোর্ড ক্রিয়েট করতে হয়েছিল, ওই বোর্ডটা, এই যে বোর্ড ক্রিয়েট করা এবং এটা কিন্তু লক করা, তার মানে আমি চাই না এই বোর্ডটা কেউ দেখুক, দেখতে পাচ্ছেন এখানে লক করা সাইনটা যেটা হচ্ছে কিপ ইন সিক্রেট, এটাকে যদি এখন আমি এখানে দিয়ে দিই তার মানে এই বোর্ডে সেভ হয়ে গেল। এখন এই বোর্ডটা আমি কোথায় পাবো? এই বোর্ডটা পাবো হচ্ছে আমার প্রোফাইলে, আমার প্রোফাইল গেল এটা অবশ্য আমার একদম নতুন প্রোফাইল ছিল, বাকি কাজটা আমি আপনাদের পিসি থেকে দেখাই, আমার মোবাইল থেকে না দেখাই। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, এই সার্চ অপশনটা আপনারাও পেয়ে যাবেন, বুঝছেন ভাইয়া?
এই যাচ্ছে কোথায় আসছে হ্যাঁ এই যে এইটা এতক্ষণ খুঁজছিলাম এখন ধরেন ভাইয়া এটাকে আপনি ওই পেঁয়াজের উপরে নিয়ে যান দেখেন আপনার কাছে সব পেঁয়াজই দেখাবে এই ঝুড়ির মধ্যে পেঁয়াজই দেখাবে আপনি রসুনে নিয়ে যান রসুনই দেখাবে এইটা যদি আপনি ধরেন শুধু সাজেক লিখেন সাজেক লিখে সাজেকের একটা জায়গায় এটাকে আপনার ধরেন সাজেককে যে কোনো একটা নেচারের একটা গাছের লতা পাতার ছবিও দেন আপনাকে শুধুমাত্র ওই জায়গাটুকুই দেখাবে অন্য কোনো জায়গা সে দেখাবে না ওই রিলেটেড ছবি সে আপনাকে দেখাতে থাকবে বুঝা কি গেল কথাগুলি আমার বায়ার যখন আপনাদেরকে বলবে যে তুমি আমাকে এই রিলেটেড পিন বোর্ড ক্রিয়েট করে দাও তখন আপনার খুব বেশি কষ্ট করতে হবে না ফার্স্ট ছবিটা খুঁজে বের করে এরপরে জাস্ট ওই ছবির উপরে এরকম করে ছোট ছোট করে দেখবেন অনেকের অনেক ছবি চলে আসবে ওইখান থেকে শুধু সেভ করে তার বোর্ডে দিয়ে দিবেন এটা কি খুব বেশি কষ্টের কাজ এটা কিন্তু খুব বেশি কষ্টের কাজ না এখন কথা হচ্ছে আরেকটা কি যেন দেখাবো বললাম এটার পরে ভুলে গেলাম তো বোর্ড করা প্রিন্ট করা বোর্ড করা প্রিন্ট করা ছাড়া আরেকটা কি যেন বলতে যাচ্ছিলাম আপনাদের ভুলে গেলাম তো বায়ারের কথা বললাম যে বায়ার বায়ার কি চাবে না না ভাই ভুলে গেছি আমি আপু কিভাবে ফলোয়ার বাড়াবো এটা নাকি না ভাইয়া এখন এইভাবে আপনারা বললে আরো ভুলে যাবো আর মনেই আসবে না আচ্ছা এই টপিকটা আমি আস্তে ধীরে মনে করি সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য যেটা করতে হবে আমরা যারা সবচাইতে বেশি যাদের কাছে বেশি ফলোয়ার থাকে যাদের প্রোফাইল খুব বেশি ভিজিট হয় তাদের প্রোফাইল থেকে বোর্ড গুলিকে তাদের প্রোফাইল থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে তাদের প্রোফাইল থেকে আমরা ছবিগুলিকে আমাদের বোর্ডে সেভ করব বোর্ডে সেভ করে আমাদের ওই সেভ বোর্ডে আমরা কিছু জিনিস পিনও করব তাতে হবে কি ওই যে আমরা তার বোর্ডে গেলে ছবিটা কে কে সেভ করেছে দেখা যাবে দেখা গেলে সেখান থেকে আপনার প্রোফাইলে আসবে আপনার প্রোফাইলে আসলে আপনার প্রোফাইলে যখন একটা নতুন জিনিস দেখবে তখন সে আপনাকে ফলো ব্যাক করবে এইভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন বেশি ফলোয়ারের কাছ থেকে ছবি নিয়ে আমার এখানে আনবো তারপর আমিও কিছু ছবি রাখবো তারপরে ওর তাহলে ওখানকার ফলোয়ার আমার এখানে আসবে এবং আমার ছবিটাও ফলোয়ার বাড়বে হ্যাঁ এবং এইটা হচ্ছে যে একদিনের কাজ তা না পিন্টারেস্টে প্রচুর অনলাইন থাকতে হবে উইদাউট অনলাইনে আপনি কাজগুলি করতে পারবেন না আপনাকে অনলাইন না থেকে আপনি কোনো কাজের রেজাল্ট পাবেন না আপনি যদি খুব বেশি অনলাইনে না থাকেন আপনি কাজের রেজাল্ট পাবেন না ভাইয়া ফলোয়ার বাড়ানোর যে ব্যাপারটা সেটা পাবেন না আপনি আপনাকে অনলাইন থাকতে হবে কেউ যদি মনে করে আমরা অনলাইন থাকবো না তাতে হবে না পিন্টারেস্টে বলেন ইনস্টাগ্রামে বলেন টুইটারে বলেন সমস্ত জায়গায় আপনার বাড়াতে গেলে ফলোয়ার বাড়াতে গেলে আপনাকে হচ্ছে প্রচুর অনলাইনে থাকতে হয় আচ্ছা আপু পিন্টারেস্ট এর একটা প্রোফাইল সেটআপ এন্ড অপটিমাইজ করতে কত নেওয়া যায় পিন্টারেস্ট এইটা ডিপেন্ড করে ভাই একটা প্রোফাইল সেটিং এন্ড অপটিমাইজ করতে তো খুব বেশি কাজের সময় লাগে না এটা ডিপেন্ড করবে হচ্ছে সে আসলে কতগুলি পিন চায় কতগুলি বোর্ডে কতগুলি ছবি সেভ চায় তার উপরে যদি সে বোর্ড না চায় তাহলে হচ্ছে দুই আড়াই 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 এর উপরে আড়াই তিনের উপরে যায় না যে কোনো প্রোফাইল অপটিমাইজ আসলে আড়াই তিনের উপরে যায় না ভাইয়া সেটা যে কোনো প্রোফাইল ক্রিয়েট অপটিমাইজ হোক এখন এখানে ভাইয়া এভাবে দিচ্ছেন তো চিটং সিটি দিয়ে না এর থেকে মজার জিনিস এখন ও আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম এখন আপনারা এই যে গিগের ছবি খুঁজে পান না ছবি কোথায় করব ছবি কি করব এখানে শুধু লিঙ্কডইন লিখেন তাহলে দেখবেন লিঙ্কডইন মার্কেটিং লিখেন দেখেন লিঙ্কডইন মার্কেটিং নিয়ে কত ছবি চলে আসে হাজার হাজার ছবি চলে আসবে কিন্তু এখান থেকে নিয়ে ডিরেক্টলি না আমরা সেটাকে আপলোড করব না বলতে পারেন কেন আপু এখানে তো কপিরাইটেড ইস্যু নাই কপিরাইটেড ইস্যু নাই কিন্তু এই জায়গাটা তো সবাই জানে দেখেন লিঙ্কডইন ফর বিজনেস দ্য আলটিমেট লিঙ্কডইন মার্কেটিং গাইড এখানে লিঙ্কডইন ফর বিজনেস দ্য আলটিমেট লিঙ্কডইন মার্কেটিং এজেন্ট গাইডের জায়গায় আপনি এজেন্ট দিয়ে কি এই জায়গাটা আপনি সুন্দর করে এই ছবিটা আপনি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কডইন গিগের ফার্স্ট ছবি হিসেবে দিয়ে দিতে পারছেন না উপরে চলে গেছে লিখাটা আপনারা লিঙ্কডইন ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক সমস্ত কিছুর জন্য এখান থেকে ছবি পাবেন জাস্ট কিছু জিনিস চেঞ্জ করবেন কারণ এখান থেকে কে কোন ছবিটা নিয়ে কোথায় ইউজ করে ফেলেছে আপনি জানেন না
তো আপনি যখন জানবেন না, এটা যদি অলরেডি কেউ আপনার ফাইবারে ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট কিছুটা জিনিস চেঞ্জ করেন, কিছুটা জিনিস চেঞ্জ করে আপনি ওই ছবিটাকে আবার ফাইবার আপলোড করেন, তখন আর আপনি কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়বেন না। বুঝা গেল? জি আপু। বুঝা কি গেল? জি আপু জি। এখন যাদের গিগের ছবির সমস্যা, আমার গিগের ছবি নাই, তাদের গিগের ছবির জন্য এখান থেকে কালার কম্বিনেশন সহ বুঝাই দিবে, কালার মিলানো সহ পেয়ে যাবেন। ইভেন এখানে শুধু ডিজিটাল মার্কেটিং লিখেন ভাইয়া, শুধু ডিজিটাল মার্কেটিং লিখেন, কাস্টমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড না লিখে আপনি ডিজিটাল মার্কেটিং লিখেন, শুধু মার্কেটিং দেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কত কিছু আসবে। এরপরে আপনি যদি এখানে অ্যাড ক্যাম্পেইন দেন যে আমার অ্যাড ক্যাম্পেইনের ছবির দরকার, ছবি কোত্থেকে পাবো, এখান থেকে ছবি নেন, ছবি নিয়ে একটু এডিট করেন, এডিট করে সেটাকে আপনার স্যাম্পল আকারে দিয়ে দেন বায়ারকে। এই এই একটা আপনার একটা স্টুডেন্ট মনে এই থিমটা নিছিল, আমি দেখছি সম্ভবত আপনি আমাকে দিয়ে ইয়ে করাইছিল, আমি এরকম একটা ছবি দেখছি তার কাছে। না, ওদের আজকে প্রিন্টারেস দেখানোর পরে বলতেছে আপু ফাইবার ধরার আগে আপনি আমাদেরকে প্রিন্টারেস দেখাইতেন তাইলে কাজে লাগতো, আপনি তাকে দেখাইলেন না। আমি বললাম যে ভাইয়া আগে তো আমি আপনাদের আগে সবচেয়ে বড়টা দেখাই নিছি ক্যানভা, কারণ প্রিন্টারেস দেখালে তখন পুরো প্রিন্টারেস কপি করতেন আপনারা, পরে আপনারা কপিরাইটেড ইস্যু আন্ডারে পড়তেন। আগে তো আমি আপনাদেরকে ক্যানভা দেখাই নিছি যাতে ছবিটা অ্যাটলিস্ট বানানোর ক্যাপাসিটিটা আপনাদের থাকে। এখন যখন তাদেরকে বলছি এখান থেকে নিয়ে যদি চান পিএনজিটাকে পিএনজি ফরম্যাট করতে বা কোনো একটা ফরম্যাট করতে, তখন তাদের আনসার কি ছিল জানেন? আপু এখান থেকে পিএনজি ডাউনলোড করে দেখান তো। এই হচ্ছে ব্যাপার, এইখানে কাজ যদি কেউ মনে করেন কাজ শেষ, কাজ কিন্তু শেষ না, এটুকু আপনাদের একটু ব্রেক দিলাম এরপরের কাজে যাওয়ার জন্য। ভাই এই যে এটাকে ছোট করে আপনি নিয়ে আসেন, যা চাইবেন এখানে সমস্ত কিছু পাইবেন ভাই, সমস্ত কিছু পাওয়া যাবে আপনার। ভাই কি ট্রায়াল দিয়ে দেখছেন পাওয়া যায় কি না? না দেখতেছি, এটা দেখতে মজা লাগে, এটা খুব ইন্টারেস্টিং। আমার আপা কিছুদিন আগে ওর নতুন বাসায় উঠছে, তো এটা আমি জানলে তাকে ওই যে হোম ডেকোরের অনেক কিছু দেখাইতে পারতাম। এই যে বললাম ভাইয়া, এই যে দেখেন গুগল প্লাস দিলে কি কি আসে। হ্যাঁ এটা আসলে আমরা অনেকেই না, আমরা বাঙালিরা যারা এটা মানে আপনাদেরও বলবো না, আমি আমি নিজেও জানতাম না, আমি পিন্টারেস্ট ইউজ করছি আজকে 4 বছরের উপরে, কিন্তু পিন্টারেস্টের এই অ্যাডভান্স ফিচার গুলি আমি জানতাম না ভাইয়া। আমি পিন্টারেস্ট ইউজ করছি, কেন ইউজ করছি, আমার কিছু কিছু সময় কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় তখন আমার ইউজ করতে হয়, আদার জিনিস আমি কখনো জানতাম না যে প্রিন্টারেস্টও একটা মার্কেটিং হয়, প্রিন্টারেস্টও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমি কখন জানতে পেরেছি জানেন? আমার ক্লাস করতে করাকালীন সময় সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেওয়ার পরে আমাকে বায়ার রিকোয়েস্ট যখন আসা শুরু করেছে প্রিন্টারেস্টের কাজ, তখন, কারণ আমাদেরকে প্রিন্টারেস্টটা শেখানো হয়নি। তো আমি আপনাদের এখন বলতে পারেন আপু আমাদের কেন শেখাচ্ছেন, কারণ হচ্ছে প্রিন্টারেস্টের কাজ প্রচুর আসে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার প্রচুর আসবে, ফেসবুকের অ্যাডস এর কাজ যত পাবেন তার বেশি কাজ পাবেন আপনারা পিন্টারেস্টের কাজ, পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কি টাইটেল টুইটেল কি কি দেওয়া আছে, আপনারা ছবি এখান থেকে যেকোনো ছবি ফরম্যাট মানে যদি ওই যে আইডিয়া নিতে চান, আইডিয়া কিন্তু এখান থেকে নিয়ে কালেক্ট করে কাজ করতে পারেন। আপনারা চাইলে গিগে এরকম একটা ছবিও দিয়ে দিতে পারেন সেকেন্ড ছবি হিসেবে, যেটা হচ্ছে আপনাদের প্রাইজিং, হ্যাঁ প্রাইজিং এর যেই ব্যাপারটা থাকে আমরা গিগের ভিতরে দেই, ওই জিনিসটা আমি ছবি আকারেও দিয়ে দিতে পারি। কিন্তু এই এই সাবজেক্টটা নিয়ে আপনার সাথে একটু বলবো আমি, যেটা আমি বলছি কিছুক্ষণ আগে। আচ্ছা ভাইয়া, যতটুকু দেখালাম এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম, কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোয়ারিজ? প্র্যাকটিস করলে তখন প্রশ্ন বের হবে। না, প্র্যাকটিস করার আগে এখন পর্যন্ত
বোঝার যে আপু এটা বুঝিনি বা আপু এই জায়গাটা কি ছিল এটা কি দেখে কারো কোনো কোয়ারিজ আছে? যাদের থেকে অনেক বেশি ফলোয়ার্স থাকে বা ছবিতে অনেক বেশি রিয়াকশন থাকে, ওদের বোর্ডটা থেকে আমি ছবিগুলো নিয়ে আসবো, আমি আমার বোর্ডে ওই ছবিগুলো দেবো, সেভ করবো, সাথে আমার নিজস্ব কিছু ছবি অ্যাড করবো। তো আপু আমি যখন বাইরের কাজটা যখন করতে যাব, তখন এই যে নিজস্ব ছবি যেসব দেয়া, এটা তো বাইরে দিতে হবে তাই না? এটা বায়ার আপনাকে দিয়ে দিবে, বায়ার যখন আপনাকে ফলোয়ার বাড়ানোর জন্য বলবে তখন এটা বায়ার আপনাকে দিয়ে দিবে। এবং বায়ার যদি না দিয়ে দেয় সেক্ষেত্রে বায়ারের সাথে কথা বলে নিতে হবে যে ছবি যদি আমি দেই আমার প্রাইজিং এরকম হবে, ছবি যদি তুমি দাও তোমার প্রাইজিং এরকম হবে। রাইট রাইট, জি আপু এটাই। আরেকটা বিষয় হচ্ছে কি আপু, ছবি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু রিলেভেন্ট ছবিগুলো দিতে হবে বোর্ডের সাথে, তাই না? বোর্ডের সাথে রিলেভেন্ট, যেমন ধরেন আপনাকে, আচ্ছা আপনার বায়ার হচ্ছে ধরেন আমি আর্ট এন্ড ক্রাফটের কিছু দিচ্ছি, আর্ট এন্ড ক্রাফটের যদি কোনো বায়ারের কাজ হয়ে থাকে তাহলে আমি আর্ট এন্ড ক্রাফটেরই দিব। হ্যাঁ, আর্ট এন্ড ক্রাফট, আর্ট এন্ড ক্রাফট রিলেটেড, যেটা আর্ট এন্ড ক্রাফটের ছবি যে দিবেন তা না, এটা রিলেটেড অনেক কিছু হতে পারে। এটা আর্ট এন্ড ক্রাফটের কাজ কেন প্রয়োজন বা ওইটার কাজের জন্য ছোট ছোট যে ম্যাটেরিয়াল গুলি আমাদের প্রয়োজন হয়, যেমন আর্ট এন্ড ক্রাফট করতে আপনার গ্লু প্রয়োজন হয়, গ্লুটা কিভাবে বানাচ্ছে, বা আর্ট এন্ড ক্রাফট একটা ভাঙা বোতলকে আপনার কিভাবে, একটা ওয়াইন বোতলকে কিভাবে তার একটা ফ্লাওয়ার ভাস তৈরি করছে, সেটার জন্য যেটা আমাদের পাটের দড়ি বলে, এই যে পাটের দড়িটা কিভাবে রেডি করে, ওইটার একটা ছবি আপনি তখন এখানে আপলোড করে দেবেন। বুঝতে পেরেছি আপু, রিলেভেন্ট ছবিগুলো। হ্যাঁ, রিলেভেন্ট ছবি দিবেন। এবং এখানেও কিন্তু আমরা ফেসবুকের থ্রুতে চ্যাট করতে পারি, ফেসবুকের মতই এখানে চ্যাট করতে পারি। এই যে নোটিফিকেশনের পাশে দেখবেন এখানে ফেসবুকের মতো একটা চ্যাটের বাটন আছে, এখানে আপনার টেক্সটিং হবে, আপনি টেক্সট করবেন। কিন্তু স্যার বহু একটা ফরম্যাট গুগল দিয়ে সিট কনফার্ম এন্ড নট কনফার্ম। ভাইয়া 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 ওমর ফারুক ভাইয়া, আপনি যত তাদের ছবিতে গিয়ে লাইক দিবেন, যত তাদের ছবি দেখেন, সে নন প্রফিট এরিন, এরিনও কিন্তু এই ছবিটা আরেকজনের থেকে সেভ করেছে, দেখতে পাচ্ছেন? এখন আপনাকে বুঝতে হবে যে কোন টাইপের ছবি খুব বেশি মানুষ দেখে, কোন টাইপের ছবি খুব বেশি মানুষ দেখে নিচ্ছে, বা ওই ছবিগুলি এখন খুব বেশি কি বলে ডিমান্ডেড, কোনটা আবার বলবো আপু, ইফতি কোনটা আবার বলবো ভাইয়া? আচ্ছা ফজলুল ভাইয়া, আমরা এখন চলে যাই এখানে, আপনার এই যে ছবিটা আছে না ছোট্ট ডান পাশে একটা ছবি, ভাইয়া সব ছবি আগে নামায় নিচ্ছে, ভাইয়া এই থেকে যাবে, আমরা আমাদের কাজে আসি একটু। ভাইয়া এখানে যে দেখেন, এই যে ছোট্ট করে একটা আপনার ছবি আছে, ছবির পাশে একটা অ্যারো সাইন আছে, অ্যারোতে ক্লিক করেন। এই যে দেখেন রিকোয়েস্টেড এ ফিচার, দেখতে পাচ্ছেন এখানে আকাশ যেটা বলেছিলেন যে আপু কোথায় পাবো রিকোয়েস্ট, কোথায় করব অ্যাপ্লাই এর জন্য, এখান থেকে করবেন। জি আপু। আচ্ছা এখানে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আচ্ছা সেটিংস এ যাব, আমরা সেটিংস এর কিছু কাজ আছে সেই কাজগুলি করব, সেটিংস এর কাজগুলি শেষ করি আগে। সেটিংস এর কাজ বলতে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, ডিলিট করা, অ্যাকাউন্টের সেটিংস করা, একটা অ্যাকাউন্টের প্রোফাইলে আপনার ডিটেইল সম্পর্কে কিছু লিখে দেয়া, যেটা আমরা সব প্রোফাইলই বলি, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেয়া, কারেন্ট মানে সিটি, ফোন নাম্বার, তারপরে হচ্ছে লোকেশন দেওয়া, কোড দেয়া, এগুলি বেসিক্যালি বায়ার যদি বিজনেস অ্যাকাউন্ট খুলে তার বিজনেসটা কোন জায়গার সেই অ্যাড্রেস দিয়ে দিবে, বায়ার যদি পার্সোনাল প্রোফাইল খুলে পার্সোনাল প্রোফাইলে সে কি কি শেয়ার করতে চায় সেই ইনফরমেশন গুলি এখানে দেয়া যাবে এডিট প্রোফাইলে। আর এই অ্যাকাউন্ট সেটিংস এ গেলে ভাইয়া, অ্যাকাউন্ট সেটিংস সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস অ্যাজ ইউজুয়াল যা হয়, এখানে যে কান্ট্রিটা পরবর্তীতে বলেছিলাম আমি চেঞ্জ করা যায় সেটা, এখানে নামটা আমি ধরা রাগি ভাইয়া, আচ্ছা এখানে নামটা চেঞ্জ করা যাবে,
আপনার লোকেশন দেয়া যাবে, আপনার মেইল মানে আপনার জেন্ডার কি বলবো সিলেক্ট করা যাবে, এরপরে বিজনেস টাইপটা যেখানে আমরা আদার দিয়েছিলাম ওই যে যেটা সোমা দিদি বলেছিল, আমরা তো এডুকেশন দিয়েছি তারপরে আদার দিয়েছি, আমরা এডুকেশন দেইনি, আমরা আদার দিয়ে চলে এসেছিলাম। সোমা দিদি এখন দেখেছেন? সোমা দিদি, ফজলুল ভাই বুঝতে পেরেছেন? সোমা দিদি ফার্স্টে এখানে দেখেছিল আপনি আদার দিচ্ছেন, পরে আপনি যে এডুকেশন দিচ্ছেন পরে যে আদার দিয়েছেন ওটা উনি আর খেয়াল করেনি, এইটার কথাই তখন সোমা দিদি বলেছিল। এইটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আর কখনোই আমরা লগ ইন উইথ ফেসবুক, এইখানে যে ফেসবুকের অপশনটা দেয়া আছে এটা কখনোই অন করব না, আমাদের নিজেদের জন্য হলে অন করব না, বাইরের জন্য হলে বায়ার বললে বাইরের ফেসবুক নিয়ে লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিবেন, আর আপনার জন্য হলে তো আপনি কখনোই অন করবেন না। তারপরে মেসেজ অপশনটা হচ্ছে সমস্যা হচ্ছে ভাইয়া, ফেসবুক যদি থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়ে ফেসবুকটাকে আপনি ফেসবুকে লগ ইন করেন তাহলে ফেসবুক হ্যাক হওয়ার চান্স সবচাইতে বেশি থাকে, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স সবচাইতে বেশি থাকে, কারণ যারা হ্যাকার তারা এইগুলির থ্রুতেই আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে। এবং হ্যাক করে তারা করে কি, এখন ফেসবুক তো অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, তারা ওই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, কারণ একটা ফেসবুক প্রোফাইল থেকে একটাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ওরা এই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ওরা না এই প্রোফাইলগুলিকে হ্যাক করে, এবং আপনার প্রোফাইলের একবার যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার জন্য লস, আমাদের ডিজিটাল মার্কেটিয়ার যারা আমরা আমাদের জন্য লস। প্রবলেম বুঝতে পেরেছেন ভাইয়া? এবং দেখা যাবে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, যেটা আমার সাথে হয়েছে, আমার অ্যাকাউন্টের আমার আরেকটা অ্যাকাউন্টের থ্রুতে তারা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছে, তারা ওখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর তিনটা পেজ ওপেন করেছে এবং তিনটা পেজের ওনারশিপ তাদের কাছে, আমার কাছে নেই, শুধু আমার এখানে পেজ তিনটা দেখায়, আমি পেজে অ্যাজ এ ভিজিটর যেতে পারি। বুঝতে পেরেছেন ভাইয়া প্রবলেম? এই জন্য কখনই আমরা আমাদের ফেসবুকের থ্রুতে যাবো না, যদি বায়ার যায় তাহলে আমাদের করার কিছু নেই, তবে বায়ার যাওয়ার আগে অবশ্যই বলে দিবেন এটাতে একটু রিস্কি থেকে যায়, পরবর্তীতে তুমি এসে বলতে পারবা না যে তোমার এফবি তে কিছু হয়েছে সেটা আমার থ্রুতে হয়েছে, কারণ এটা এভাবে করলে হওয়ার চান্স বেশি থাকে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি। ওকে, তারপর মেসেজিং অপশনে যান। আচ্ছা গুগল, জি ভাইয়া, আপু এখানে পিন্টারেস্ট কি পেজিং এর সিস্টেম আছে ফেসবুক বা লিংকডইন এর মতো? না, এটা ওই যে ফেসবুক লিংকডইন এর মতো পেজের সিস্টেম নেই, কিন্তু ওই যে বিজনেস অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এই একটা অপশন আছে, বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে পেজ, পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, এটার আলাদা কোনো পেজের অপশন নেই, যে একটা প্রোফাইলের আন্ডারে একটা পেজ ওইটা এরকম করা যায় না, এখানে পেজটাকে আলাদা ক্রিয়েট করতে হয়। জি আপু বুঝতে পেরেছি। এই পেজটাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এইটাই আপনারা ইনস্টাগ্রামে দেখবেন, ইনস্টাগ্রামেও সেম জিনিস, পার্সোনাল প্রোফাইল, বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইলটাই হচ্ছে ইনস্টাগ্রাম পেজ যেটাকে আমরা বিজনেস এর জন্য ক্রিয়েট করি, যেটা আপনারা দিয়েছিলেন না আপনার পার্সোনাল প্রোফাইলকে আমি বিজনেস প্রোফাইলে ট্রান্সফার করে দিব, দিয়েছেন না আকাশ? এটা হচ্ছে, জি আপু দিয়েছিলাম, এটা ওইভাবেই করতে হয়। আচ্ছা ভাইয়া নিচে চলে আসেন, মেসেজ মেসেজ রিসিভ করবেন, ঠিক আছে, পিন্টারেস্ট, আচ্ছা টার্ন অন ডিরেক্ট মেসেজ অর ইওর বিজনেস প্রোফাইল, আপনার বিজনেস প্রোফাইল থেকে আপনি ডিরেক্টলি মেসেজ পাবেন, এটা সবসময় অন করে দিবেন। এরপরে হচ্ছে এখানে যেটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিলেট, এই অপশন গুলি তো বুঝে নিই আপনারা, এটা তো আর প্রয়োজন নেই, প্রয়োজন আছে না? নেই। আচ্ছা এরপরে হচ্ছে ক্লেইমে যান, ক্লেইম হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আপনার ইটসি আপনার ইউটিউব চ্যানেলকে এইটার সাথে লিংক করে দেয়া, এইখানে এই জন্য এটাকে ক্লেইম বলা হয়, সোশ্যাল মিডিয়া লিংক, যেটা সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন বলি না আমরা ওইটাকে এই পিন্টারেস্টের ভাষায় ক্লেইম বলে, মানে কানেকশন, হ্যাঁ কানেক্ট করে দেয়া। ক্লেইম জানি মানে কি বলে, ইনস্টাগ্রামে ক্লেইমে যান ভাইয়া, ইনস্টাগ্রাম 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 দেখেন, ইউটিউব আছে, শপিফাই আছে, ইটসি আছে, ওইগুলি আসলে আমাদের দরকার হয় না, ওইগুলি যদি বায়ারের থাকে বায়ারের ওইটা বায়ার ক্লেম করলে বায়ারের ওইটা লিংকটা এখানে অ্যাড করে দিবেন, এমনি চেক করে একটু দেখি এমনি, হ্যাঁ সেটার জন্য তো, সেটার জন্য ইউটিউব আছে আপনার চ্যানেল? না নাই, তাইলে কিভাবে হবে? ইনস্টাগ্রাম মনে কালকে আমি করছিলাম তো কালকে,
লগইন উইথ ফেসবুক দিয়েছেন, মাশাআল্লাহ। আপনার ইনস্টাগ্রামে ফেসবুক এর কিছু হলে তো আপনি ইনস্টাগ্রাম আর ফেরত পাবেন না কখনো। ইনস্টাগ্রাম লগইন উইথ, হ্যাঁ ফেসবুক দিতে হয় না, আমি আগে বুঝিনি তো, যদিও আমি সেম জিনিসটাই করে রেখেছি। আমি আর খান একসাথে বসে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করলাম, তো খান পিটাবো খানকে, খান খানকে তো বলেইছি যে কোন প্রোফাইল আমরা ডাইরেক্টলি লগইন উইথ ফেসবুক দিব না। খান কেন আপনাকে এটা করতে, না 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 আমরা এভাবে করি নাই তো, ইন্ডিভিজুয়ালি করছি। আচ্ছা ড্যান ভাই ক্লেমে যান, ক্লেমে দেন, কিন্তু আমি অ্যাকাউন্ট নম্বরটা তো মনে নাই, কালকে করেছিলাম তো তো মনে নাই, বলতে পারবো না, আর এগুলো আমার নাই। অ্যাকাউন্টটা তো খুলছিল লগইন উইথ ফেসবুক দিনে তো, না দেনি দেনি। তাহলে পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড আমরা আপনার মেইল থেকে নিয়ে নিব, টেনশন নাই, যান ভাইয়া। ইনস্টাগ্রামে ইয়ে কি দিয়েছেন সেটা তো মনে আছে, মেইল অ্যাড্রেস বা ইউজার নেম? ভাইয়া ফরগেট পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে, নিচে চলে আসেন, ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার মেইল অ্যাড্রেস চাইবে, মেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার চাইবে, যে মেইল অ্যাড্রেসে দিয়েছেন ওই মেইল অ্যাড্রেসে গিয়ে আপনি একটা কোড গেছে লগইন, ওই লগইন কোডটা দিয়ে দিলে হয়ে যাবে। ভাইয়া এই নামে ইউজার খুঁজে পাওয়া যায় না, কারণ এই নাম্বার না, আপনি কোনো মেইল অ্যাড্রেস দেননি? হ্যাঁ দিছি। হ্যাঁ ওই মেইল অ্যাড্রেসটা এখানে দেন, ওই মেইল অ্যাড্রেসে লিংকটা যাবে। ভাই শপ এফ করিম 74 নো ইউজার ফাউন্ড। কিছু হলে আপনি দেই, ভাইয়ার অ্যাকাউন্ট এর কিছু হলে আপনি দেই, এখানে থাকবে দেখেন এখান থেকে এফ করিম 2020 এফ করিম 2020 এফ করি 20 কালকে এটা নেই নেই যে কোনো কারণে হোক 74 টা নেই নেই সেই জন্য আমি এটা দিছিলাম এফ করি 2020 পাশেরটা পিন্টারেস্ট, এটা পিন্টারেস্ট না ভাইয়া, পাশেরটা এইটা আবার পাশেরটা আমি শুনতেছি এই যে ইমন ঘুমের থেকে উঠছে এখন। আসসালামু আলাইকুম আপু, আপনার এখানে ক্লাস? হ্যাঁ কটা বাজে? 4টা বাজে। আসসালামু আলাইকুম, দুইটার ক্লাস? না আমি শুনতাম, তারে আসছি তো, আর আগে আসছে তো, আসে বাকি বাজ ফেলটুগুলি সব, আমি সব আগে আসছে আপু। আপনাদের এখানে ক্লাউডি আর আমাদের এখানে ওয়েদারটা মানে কেমন জানি হয়ে আছে, প্রচন্ড গরম, বলে না ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম আমাদের এখানে। চট্টগ্রাম থেকে তো ঢাকা এমনি 2-3 ডিগ্রি 3-4 ডিগ্রি বেশি থাকে। ছিলে যায়, ড্রাই হয়ে ছিলে যায়।
এই যে ক্লেম ব্যাপারটা এটাই, আপনার যদি বায়ারের শপিফাই থাকে শপিফাই এর ওই লিংকটাকে ইনস্টল অ্যাপ করে দিয়ে দিবেন, যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলকে এখানে ওইভাবে ক্লেম করে দিয়ে দিবেন, আর যদি তার ওয়েবসাইট থাকে উপরে ওয়েবসাইট এর ইয়ে দিয়ে তারপরে তাকে ক্লেম করে দিয়ে দিবেন। এটাকে আপনারা সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন বলতে পারেন, যে যদি কেউ পিন্টারেস্টের গিগ খুলতে চান তাহলে এই কাজটা এখান থেকে করতে পারেন। এবং আমরা যেটা বলেছিলাম তার একটা অ্যাকাউন্টকে আমরা ক্রিয়েট বা তার ক্রিয়েটেড অ্যাকাউন্টকে আমরা অপটিমাইজ করে দিব, যেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ হিসেবে আমরা দিয়েছি সেই কাজটাও এখান থেকে আমরা করে দিতে পারি। বুঝা গেল? জি বুঝা গেল মনে হয় না, নাম জানলে ক্লেম এর বেনিফিটটা কি? ক্লেম হচ্ছে ভাইয়া সোশ্যাল মিডিয়া গুলি আপনার এই অ্যাকাউন্টের সাথে লিংক করে দেয়, কোনো বেনিফিট না। আপনার ফেসবুকের সাথে দেয়ার বেনিফিট কি? যাতে ফেসবুকে থ্রুতে আপনার অন্য অ্যাকাউন্টেও মানুষগুলি ভিজিটর ট্রাফিকটাকে আপনি পাঠাতে পারেন। এখানে সেম ওয়ে, এখানে আপনি শপিফাই কানেক্ট করে দিলে শপিফাই এর যেই মানে শপিফাই এর যেই জায়গাটা ওই জায়গায় মানুষ এখানকার ট্রাফিকটাকে আপনি শপিফাই নিয়ে যেতে পারছেন। আচ্ছা একটু আগে আমরা একটা অপশন ছিলাম না যে এখানে আমরা কোনো সময় কোনো রকমে এটাকে টিক চিহ্ন দিব না ফেসবুক অ্যাকাউন্টটা? হুম, তো ওখানে যদি টিক চিহ্ন না দেয়, ওখানে যদি আমি কানেকশন না দেখাই, এখানে কেন আমি ইনস্টাগ্রাম ইউটিউব কে তারপরে এটা যে ইনস্টাগ্রাম যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার ইউটিউবের চ্যানেল, এখান থেকে ট্রাফিকটাকে আপনি ইউটিউবে নিয়ে গিয়ে আপনার ভিউয়ার বাড়াচ্ছেন, আপনার ওয়াচ আওয়ার বাড়াচ্ছেন, আপনার সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন, যেটা আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে। সেম কাজটা তো আমি ইউটিউবেও করতে পারি, ইউটিউবে আমার ভিউয়ার বাড়ানোর দরকার না? হ্যাঁ আমি তো বললাম এখানে ইউটিউবে ভিউয়ার বাড়ানোর জন্য আপনি ইউটিউবকে দিতে পারেন, কিন্তু ফেসবুককে দিব না, কারণ ফেসবুকে আমার ভিউয়ার বাড়ানোর প্রয়োজন নেই। ফেসবুকের বিজনেস পেজের লিংক দিতে পারি, বিজনেস পেজের লিংকটা দিয়ে দিতে পারি, কিন্তু বিজনেস পেজের লিংকটা এখানে নিচ্ছে না। দেখেন তো এখানে এরা কি ফেসবুকের অপশনটা রেখেছে কিনা আপনার জন্য? নাই নাই নাই, এখানে নিচে তো আছে, সেটাই এই চারটাই, এই চারটাই দুটো অনলাইন মার্কেটপ্লেস আছে। এখানে একটা ওয়েবসাইট দেওয়া যায় না, ক্লেম ইওর ওয়েবসাইট? হ্যাঁ আপনার ওয়েবসাইট কি এটার সাথে লিংক করে দিয়ে দিতে পারবেন? আমি কি আমার এটাকে আনতে পারবো, এটাকে কি বলবে ফাইবারটাকে? না না ফাইবার কানা যাবে, ওটা ওয়েবসাইট, ফাইবার আপনার ওয়েবসাইট না, ডোমেইন হোস্টিং আপনার না, ওইটা হচ্ছে সি প্যানেলে গিয়ে ওইটার হেডিং থেকে নিয়ে আসতে হয় একটা জিনিস, তারপর এনে এটাকে দিতে হয়। তাড়াতাড়ি একটু ওয়েবসাইট নিয়ে নিব, খুবই ডোমেইন হোস্টিং দিয়ে হ্যাঁ এটা উচিত আমাদের ডিজিটাল মার্কেটিয়ার যারা তাদের উচিত। আচ্ছা তারপর পিন্টারেস্টের বাকি কাজ, নোটিফিকেশন তো নোটিফিকেশন আসবে, প্রাইভেসি এন্ড ডেটা এটা আপনার প্রাইভেসি সেটিংস এর কাজ করে, সিকিউরিটি আপনার সিকিউরিটি টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন কিনা ওইটা, এটা হচ্ছে ড্রপ ইউর সিএসবি ফাইল হেয়ার তো ক্লিক, এটা হচ্ছে ভাইয়া বাল্ক আকারে কোনো মানে একসাথে ধরেন আপনি অনেকগুলি ছবি আপলোড করবেন কিনা ওইটা এখানে, এটা আসলে আমাদের ওভাবে করা হয় না, বাল্ক আকারে কখনো করা হয় না ভাইয়া, বাল্ক আকারে কেউই করে না, অপশনটা দেয়া আছে কিন্তু বাল্ক আকারে করা হয় না। ছবি কি বাল্ক আকারে সিএসবি ফাইলে আনা যায়? সিএসবি ফাইল তো এক্সেল ফাইল। হ্যাঁ এক্সেল ফাইলে আপনি ছবির লিংক দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, লিংক দিলে এটা কি অটোমেটিক চলে আসবে? হ্যাঁ একটা করে দেখি বাল্ক আকারে। এখন আপনি সিএসবি ফাইল আপলোড করবেন একটা? হ্যাঁ কিন্তু সিএসবি ফাইল ভাই আপনাকে হচ্ছে সিএসবি ফাইলে কিন্তু এক্সেল আকারে করা হয় না, এটা আমাদের দেয় না পায়ার না, আপনি করে দেখতে পারেন কিন্তু দিবে না। ও আচ্ছা ছবির লিংক দিতে হবে না? হুম ছবির লিংকটা কিভাবে দিব? ছবি লিংক করা যায় ভাইয়া, লোকেশন লোকেশন দেখাই দিলে হবে? না ছবি লিংক করা যায়, ছবি লিংক হচ্ছে ইমাগুড দিয়ে করতে হয়। তাই ও আচ্ছা তাহলে তো শিখা হয়ে যাবে, দেখেন একটু ইমাগুড দিয়ে, যেমন ইমাগুড দিয়ে ছবি লিংক করা যায়। আচ্ছা ভিউ ডিটেইলস টাইপ, আমি এই পাঁচটা ছবি, এই পাঁচটা ছবি আমি ইয়ে করতে যাচ্ছি লিংক করতে, পাঁচটা ছবি লিংক করে, পাঁচটা ছবি লিংক করেন, 1 2 3 4 5 এই চারটা ছবি, এই চারটা ছবি চেকলিস্ট যেটা করছি চারটা ছবি একটা একটা করে ভাইয়া ইমাগুড়ে ব্যাপারটা হচ্ছে একটা একটা করে আপলোড করে একটা একটা ছবি লিংক করতে হয়, লিংক করে তারপর এটাকে কাজ করতে হয়। ইমাগুড়ে স্পেলিং কি রকম? আই এম ইমা আই এম এ মনে হয় জি ইউ আর মেবি ইমাগুড় কিছু একটা, ওই যে না আই এম জি আর ইমাগুর 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 দাঁড়ান দেখি নি এটা আসছে কিন্তু। আচ্ছা আমি আমি গুগলের হেল্প নিয়ে
ভাইয়া আমার তো ইমাগুরের এটা দিয়ে আমি আমার ক্লাসে কাজ করেছিলাম, এরপরে আমি আসলে সিএসভি আকারে কখনো আপলোড করিনি। তো আমি জানি ইমাগুরে করা যায়, কিন্তু ইমাগুরের ওইটা গেট পিকচার লিংক না না এটা না, ইমাগুর আছে একটা স্টার্ট আপনার, আমি এখান থেকে করতে পারবো আশা করি। ট্রাই করে দেখতে পারেন। ছবিটা এখান থেকে অটো ডিলিট কবে হবে? এই যে আমি লিংক পেয়ে গেছি। হ্যাঁ এটা হচ্ছে আপনার ছবির লিংক, এই লিংকে এখন কপি করলে আপনার এই ছবিতে নিয়ে আসবে। ভাইয়া অনেক ফাস্ট ফাস্ট কাজ করে, এরকম যদি আপনারা সবাই করতেন। ইমাগুর আচ্ছা, আমার অ্যাসাইনমেন্টে দেখতে হবে ইমাগুরের লিংকটা, আমার অ্যাসাইনমেন্ট ঘাটতে হবে ইমাগুর। আমি কন্ট্রোল এস দিই, সেভ এস আমার ডেস্কটপে বসাই দিই। দেখেন সিএসবি কোন ফরম্যাটটা ওরা সাপোর্ট করছে। ওকে শুধু সিএসবি ফাইল বলছে ওরা, মাইক্রোসফট কমা কমা সেপারেট লেখা আছে তো। আচ্ছা এই যে মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ভ্যালু, তাহলে যে কমা ডিলিমিটেড হবে, তাইলে কমা ডিলিমিটেড সিএসবি। কোথায় এখানে রাখলাম, ডেস্কটপে রাখি। ওকে সিএসবি কমা কমা ডিলিমিটেড উপরে ছিল তো, এটা না তো ভাইয়া কমা ডিলিমিটেড কোথায় যেন, এই যে এই যে যে চলে গেছে মাইক্রোসফট এক্সেল এর নিচে, এইটা দুইটার উপরে, এটা এইটার উপরে একটা আছে। ও সিএসবি সেভ কমা সেভার উইল বি লস্ট। আচ্ছা ডু ইউ ওয়ান্ট টু ইউজ সিএসবি নাও? ওকে এখন আমি এটাকে ডেস্কটপে দিলাম। মিসিং ভিডিও টাইটেল ওখানে ছবির উপরে আপনি ইয়ে দেন না, টাইটেল দেন না, ওই টাইটেল দিতে হবে না? দাঁড়ান এই যে দেখেন লিখা আছে টু সি কি যেন একটা, আমাদেরকে এটা মানে আমরা যতটুকু জানি এটা হচ্ছে আপলোড করা যায় বাল্ক আকারে, কিন্তু আমাদেরকে বায়ার কখনো বাল্ক আকারে আপলোড করতে দেয় না, কারণ বাল্ক আকারে আপলোড করতে দিলে এই যে দেখেন টাইটেল দিয়ে, বুঝতে পেরেছেন কিভাবে ভাইয়া? ওরা ফরম্যাটটা দিয়ে দিয়েছে এখানে পিন্টারেস্ট বোর্ড, বোর্ডের নাম দিয়ে, থাম্বনেল দিয়ে, এত তামাশা করে কে আপলোড করে? একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এভাবে করতে হবে। হ্যাঁ কিন্তু আমাদের ভাইয়া কখনো ওই ফর্ম মানে বায়ার আপনাকে কখনোই দিবে না যে আপনার ওই নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করেন বা বাল্ক আকারে আপলোড করেন, বায়ার দিয়ে দেয়।
বালকাকার আসলে করা লাগে কখন, যে বছরেরটা একদিনে একবার করবেন তখন, আর এটা তো আপনাকে ম্যানেজের জন্য দিয়ে দিবে, তো তখন আর একদিনে একবার করতে হয় না ভাইয়া, মানে তখন আর ওই বছরেরটা একদিনে করতে হয় না। এখানে আরেকটা যেটা হবে যে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করলে, আপনার প্রোফাইলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার পুরনো প্রোফাইল হলে ওই প্রোফাইলে কতদিনের হচ্ছে ইয়ে থাকে, ওই প্রোফাইলে আপনার পার কি বলে পার মান্থ কত ইয়ে হবে, আর হচ্ছে আপনি যখন একটা ছবিকে মানে সেভ করবেন, সেভ করে বোর্ড রেডি করবেন, একটা ছবিকে সেভ করে বোর্ড রেডি করাটা দেখাই আপনাদেরকে। ভাইয়া সিজবিনি বসে আছে না হয়নি? হ্যাঁ বলেন কোনটা? সেটা হচ্ছে সেভ করব, ধরেন আপনি বিজনেসে যান, বিজনেসে গিয়ে হোম ফিডে যাবেন, বাস হোম ফিডে যান, হোম ফিডে গেলে ধরেন আমরা একটা ছবি রেডি করব, আমরা একটা ছবিকে আমাদের বোর্ডে রাখবো, আমরা তো একটা ছবি পিন করেছি তাই না, আর একটা ছবি আমরা বোর্ডে রাখবো, বোর্ডে রাখার জন্য যখন একটা ছবির উপরে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন সেভ কথাটা লেখা চলে আসছে উপরে, দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে, সেভে যান, সেভে ক্লিক করলে এই যে আপনার বোর্ড চলে আসবে। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বোর্ডে রাখতে চান না নতুন বোর্ড ক্রিয়েট করতে চান? যদি এই বোর্ডেই রাখতে চান তাহলে সেভ দিয়ে দিবেন, যদি এই বোর্ডে রাখতে না চান নতুন বোর্ডে রাখতে চান তাহলে যে ক্রিয়েট বোর্ড এখানে উপরে আছে ক্রিয়েট বোর্ড দিয়ে দিলে হয়ে যাবে। এটা কিচেন অর্গানাইজারের বোর্ডের নাম আগে, এটা ইয়ার যেটা এখানে নাম, ওইখান থেকে আপনি নামটা সিলেক্ট করেছেন এই জন্য এসেছে, আপনি যদি নাম এটা সিলেক্ট না করে আপনি অন্য নাম সিলেক্ট করতে চান আপনি সেটাও সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা ক্রিয়েট বোর্ড বুঝছি, হ্যাঁ তো আমি লিখে দিব আর কি কিচেন অর্গানাইজার। হ্যাঁ আপনি যেটা লিখতে চান সেটা দিয়ে দিতে পারেন, আর আপনার যেটা এক্সিস্টিং আছে সেটার আন্ডারেও আপনি চাইলে সেভ করে দিতে পারেন। এখন কথা হচ্ছে বোর্ডের সেভটা এখান থেকে করা ছাড়াও বোর্ডটা আমি আরেক জায়গা থেকে ক্রিয়েট করতে পারি, কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমি দেখাচ্ছি। কিভাবে সেটা হচ্ছে এই যে আপনার ছবিতে যাবেন, আপনার ছবিতে ওইটাতে না ভাইয়া, এই যে আপনার ছবিতে যাওয়ার পর এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র আপনি একটু আগে যে ছবিটা আপলোড করেছেন ওই ছবিটাই আসছে, দেখেছেন আপনার কাভার ফটোতে? চাইলে কিন্তু আপনি কাভার ফটো এডিট করতে পারেন, আপনি নতুন করে অ্যাড করতে পারেন, সেই অ্যাডটা এখান থেকে করতে হবে। আর যদি এডিট না করেন তাহলে যতবার যত ছবি দিবেন ওই ছবি এখানে ভাগ ভাগ হয়ে আসতে থাকবে। এখানে একটু স্ক্রল করে নিচে আসেন, হ্যাঁ স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন এখানে বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ড এই যে বোর্ড, হ্যাঁ বোর্ডে ক্লিক করেন, বোর্ডে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে প্লাস সাইন আছে, প্লাসে চলে গেলে আপনি বোর্ড ক্লিক করে নিতে পারবেন, এই যে পিন বোর্ড। আপনি নতুন বোর্ড ক্রিয়েট করতে চান, একটা তো ছবির ভিতর থেকে বোর্ড ক্রিয়েট করা যায়, আরেকটা হচ্ছে এখান থেকে চাইলে আপনি বোর্ড ক্রিয়েট করে নিতে পারেন। যেমন আজকে সকালের ব্যাচ একটা কোশ্চেন করেছে, আপু বোর্ড আমি ছবির ভিতর থেকে ক্রিয়েট করবো না আলাদা ভাবে কিভাবে ক্রিয়েট করবো, তা আলাদা ভাবে এখান থেকে ক্রিয়েট করা যায়, আপনাদেরও হয়তো এই কোশ্চেনটা থাকতে পারে ওই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। ডেটটা কেন ইয়ে হচ্ছে না? আচ্ছা সেপ্টেম্বর 1 তারিখ, আজকে ডেট আসছে না, ক্রিয়েট একই নামে দুইটা বোর্ড আসবে না? হ্যাঁ একই নামে দুইটা বোর্ড আসবে না, আপনি সেম নামে একটা বোর্ড অলরেডি রেডি করে ফেলেছেন, আগের বোর্ডটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে, এটাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার 2 দেন চলে আসবে। এটা হচ্ছে সেভ করবেন কিনা ওই টাইপের, এখন ডান দেওয়ার প্রয়োজন নেই ভাইয়া, শুধু বোর্ডটা ক্রিয়েট করেন, শুধু বোর্ডটা ক্রিয়েট করেন, বোর্ডে কোন পিন সেভ করেন না, এখন ডান দিয়ে দেন, হ্যাঁ ডান দিয়ে দেন, অলরেডি সেভ হয়েছে। এখন উপরে উঠেন, উপরে উঠেন একটু, এটা চেকলিস্ট দিয়েছেন তো, আচ্ছা ভাইয়া আপনি আপনার ছবিটাতে আবার ক্লিক করেন, আপনার ছবিটাতে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, আচ্ছা আসেনি। এখন হচ্ছে এই যেই বোর্ডটা ভাইয়া, এখানে যে বোর্ডটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে বোর্ডটা আছে ওই বোর্ডে কিছু নেই তো, খালি বোর্ডটা দেখাবে না, সেভ করতে গেলে দেখাবে। আপনি হচ্ছে নিউজ ফিডে যান, সরি আপনার হোম ফিডে যান, আপনার হোম ফিডে,
হোম ফিডে যাওয়ার পরে ওইখান থেকে দুই তিনটা ছবি আপনার বোর্ডে সেভ করেন, যে কোনো বোর্ডে সেভ করেন। এখান থেকে ছবি নিব? হ্যাঁ, এখান থেকে ছবি, এখান থেকে এখন হোল্ড করেন। এই যে দেখেন বোর্ড যে দুটা ক্রিয়েট হয়েছে, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো সাইন দিয়ে চলে এসেছে এইখানে। এই যে দেখেন একটা চেকলিস্ট, যেই বোর্ডে সেভ করবেন ওই বোর্ডে ক্লিক করবেন। এখন ভাই আরেকটা মজার জিনিস, আপনি আপনার এই ছবিটাতে ক্লিক করেন দেখতে পাবেন। কোন ছবিতে? এই যে ছোট্ট ছবি যেটা। ও আচ্ছা, দিলাম, বোর্ডটা সেভ হয়নি, স্ক্রল করেন তো বোর্ডটা সেভ হয়নি ভাইয়া, কিন্তু দেখাচ্ছে তো, বা সরি মানে ওই যে ছবিটা সেভ করতে চেয়েছেন সেটা সেভ হয়নি, সেটা সেভ হলো উপরের। এই তো বোর্ড, বোর্ডের চেকলিস্ট এবং সোশ্যাল মিডিয়া দুটো বোর্ড হইছে, দুইটা বোর্ড হয়েছে কিন্তু ছবিটা সেভ হয়নি। আমি বলেছি দুইটা ছবি আপনার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বোর্ডে সেভ করতে, সেভ করলে এখানে একটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তাহলে ছবি ছবি এড করব চেকলিস্টে? না ভাইয়া, ছবি সেভ করবেন এখানে, কারো কারো প্রিন্ট করা ছবি আপনি সেভ করবেন আপনার বোর্ডে, আপনার সোশ্যাল মিডিয়া বোর্ডে সেভ করেন। এখান থেকে করা যাবে না? এখান থেকে করা যাবে না, আপনাকে ওই হোম ফিডে যেতে হবে। ওকে, হোম ফিডে গেলাম। হোম ফিডে গিয়ে এখন এই যে ধরেন এই যে এই ছবিটা, প্রথম ছবিটা, প্রথম ছবিটাতে এখন এখানে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সিলেক্ট করেছেন, এখন এটার পাশে এই যে এখানে ছবিটাতে আসেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে আসেন, এই যে সেভে যান, সেভটাতে ক্লিক করেন, এই ছবিটা এখন সেভ হয়ে গেছে। আচ্ছা, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারে সেভ হয়ে গেছে। এখন দেখেন দা সোশ্যাল মিডিয়া ম্যানেজার টুল টুলকিট যেটা, এই যে দা সোশ্যাল মিডিয়া ম্যানেজার টুলকিট, এই ছবিটা আপনি সেভ করেন আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের থ্রুতে। সেভ করলাম, এখন আপনি আপনার ওই ছোট্ট ছবিতে যান। আচ্ছা, এটা করে নেই এতে চেকলিস্টে, তাহলে এটা হয়ে যাবে, এটা চেকলিস্টে করি, করে নেন সেভ। এই যে দেখেন আপনি যে তিনটা ছবি চারটা ছবি সেভ করেছেন, ওই তিনটা চারটা ছবি দিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, কারণ আপনি ব্যাকগ্রাউন্ড সেভ করেননি, ব্যাকগ্রাউন্ডকে আপনি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড দেননি। আচ্ছা আচ্ছা, দেননি বলে এখানে যখন দিয়েছেন তখন এখানে অটো তারা নিয়ে নিয়েছে এটা। খেয়াল করে দেখেন এই ছবিগুলি আপনি সেভ করেছেন, এইগুলি করছি, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। এই জিনিসটাই দেখাতে যাচ্ছিলাম যে কেউ যদি মনে করেন আপু এখানে এটা কেন আসছে, ওনার আসছে আমার আসে নাই কেন, আপনার আসবে আপনি যখন সেভ করবেন। আর চাইলে এটাকে আপনারা চেঞ্জও করে দিতে পারেন, যে আমি এটা দিব না, আমার ভালো লাগে না, আমি আমার মতো করে দিব। তাহলে হচ্ছে ওই যে ওইখানে নিচে একটা ছোট্ট লোগো আছে, ওই লোগোটা থেকে আপনি ক্রিয়েট করে নিয়ে দিয়ে দিতে পারেন। এই যে চেকলিস্টে দুইটা আসছে আর সোশ্যাল মিডিয়াতে দুইটা আসছে, তিনটা আসছে সোশ্যাল মিডিয়াতে, দুইটা আসছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দুইটা আসছে। এই যে এই হচ্ছে বোর্ড, পিন আর প্রোফাইল, এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল। এখন বোর্ড ক্রিয়েট করা, একটা বোর্ডের আন্ডারে ছবি, ওই রিলেটেড ছবিগুলিকে আমাদের সেভ করতে খুব বেশি সময় লাগবে, আমরা যদি ওইভাবে সার্চ অপশন দিয়ে খুঁজে নেই। আমার একটা একটু জিনিস একটু ঘাপলা আছে, জি ভাইয়া, যে অর্থাৎ পিন করাটা। হ্যাঁ, মানে আমি নিজে আপলোড করাটাকে বলবো যে এটা আমি নিজে যদি কোনো ছবি আপলোড করি সেটাকে বলবো যে এটা আমি ইয়ে করছি, পিন করেছি, পিন পিন পিন। তারপরে অন্যের পিন করা ছবি যখন আমি আমার এখানে আপলোড করব সেটাকে কি বলবো? অন্যের ছবি, অন্যের পিন করা ছবি, ছবিকে পিন করা ছবিকে আমি আপলোড করতে পারবো আমার বোর্ডের আন্ডারে, ওটাকে আমি আমার পিন বলবো না, ওটাকে সেভ বলা হয়, বোর্ডের আন্ডারে সেভ বলা হয়। বুঝছি, পিন হচ্ছে কি নিজে পিন করলে, আর যদি অন্যের পিন করা ছবিকে আমি যদি আপলোড করি বা সেভ করি সেটাকে সেভ বলবে। আচ্ছা আচ্ছা, ওকে। এবং আমরা এরকম ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ভাবে বোর্ড তৈরি করতে পারি, তাই না? হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, অনেক বোর্ড তৈরি করা যায়। আপনারা অন্যান্য যারা এখানে আছে তাদের যদি প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখবেন অনেক বোর্ড তৈরি করা। আপনি ধরেন এখানে এখন তো আমরা ইয়ে দিয়ে খুঁজেছি, আপনি ওয়েডিং প্ল্যানার দেন বা ওয়েডিং ডেকোরেশন দেন,
আপনার সার্চ বারে গিয়ে ওয়েডিং ডেকোরেশন লিখেন, সার্চ বারটাতে যান, সার্চ বারে গিয়ে ওয়েডিং ডেকোরেশন লিখেন, পেয়ে যাবেন অনেক জিনিস। তুলনামূলক পিন্টারেস্টটা অন্যগুলি থেকে খুব ইজি। এখানে ওই যে অপটিমাইজেশন তো তেমন কিছু নাই। তুলনামূলক পিন্টারেস্ট খুব ইজি। পিন্টারেস্টের টোটাল কাজটা আপনার একদিনে আর অ্যাডসেন্টারটা একদিন দেখলে আপনাদের হয়ে যাবে, ব্যাস। আমি একদিনই দিয়ে দিতে পারি, একদিনে দিয়ে দিলে একটু বেশি হয়ে যাবে আপনাদের জন্য, ওই জন্য একদিনে দিলাম না। ওদের থেকে থাকে সেটার লিংকটাকে বোঝাচ্ছে।